अस्सलाम वालेकुम। हेलो, माइक्रोफोन टेस्टिंग 0 1 2 3 4 5 6 7 8 9 0, माइक्रोफोन टेस्टिंग। अस्सलाम वालेकुम। अच्छा, एवरीथिंग इज नाइस। हेलो, আসসালামু আলাইকুম, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের শুভ হয়ে আবারও তোমাদের সামনে চলে আসলো উইথ অ্যানাদার লাইফ চেঞ্জিং সেমিনার। অ্যান্ড আজকে আমরা একটা ডিফারেন্ট একটা সেশন করব, ডিফারেন্ট একটা সেশন আমরা আজকে করতে যাচ্ছি, যেখানে কি না আমরা আজকে কথাবার্তা বলবো তোমাদের প্রবলেমগুলো নিয়ে, ঠিক আছে? সো তোমরা কুইকলি ক্লাসে চলে আসো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ক্লাসের মধ্যে মেনশন করে দাও, এবং যেই কাজগুলো তোমাদের প্রথমেই করতে হয়, যে কাজগুলো তোমরা সবসময় করে থাকো, সেই কাজগুলো একটু ঝটপট করে আজকে একটু করে ফেলো। আর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মেইন পড়াটা বা মেইন ডিসকাশনটা শুরু করতে যাচ্ছি। আমি একটু ব্রাইটনেসটা এখানে কমিয়ে দিই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের শুভ ভাইয়া তোমাদের কাছে চলে আসছে। আজকে আমি মানে তোমাদেরকে বলবো না নতুন করে ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য বা যা যা করতে বলি, আজকে তোমরা একটু নিজ দায়িত্বে এই কাজগুলো করবা। কারণ আজকের এই সেশনটা আমরা কি করব, ইউটিউবেও রাখবো, ইউটিউবে আজকের সেশনটা রাখবো, যাতে করে হচ্ছে অনেক স্টুডেন্ট এই সেশনটা দেখে কি হতে পারে, মানে উপকৃত হতে পারে। সো আমি একটু জাস্ট জেনে দিতে যাচ্ছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এবং সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা জিনিসটা জাস্ট আমাকে একটু তোমরা একটু এনশিওর করো, তাহলে আমরা আমাদের মেইন যে সেশনটা আজকে সেশনটা কি করতে পারি, শুরু করতে পারি। ওকে, জাস্ট একটু আমাকে ইনফর্ম করো এভরিথিং অল রাইট অর নট। সো আমরা প্রতিদিন বলি ভাইয়া শেয়ার দাও শেয়ার দাও, এই করো সেই করো, সে এই জিনিসগুলো আমি আর আজকে আর বলতেছি না, তোমরা এটা নিজ দায়িত্বে দিবা। ওকে, সো ইউ অল আর স্টুডেন্টস ইন হেয়ার, তোমরা সবাই এখানে স্টুডেন্ট, স্টুডেন্টের বাইরে অনেকে এখানে আসো। আমি একটু জানতে চাচ্ছি যে তোমরা এখানে যারা যারা আছো তারা কে কোন ব্যাচ থেকে আছো। আবার আজকে একটু এই কোশ্চেনটা আমি একটু করবো, কে কোন ব্যাচ থেকে আছো এই জিনিসটা একটু তোমরা একটু কুইকলি আমাকে সবাইকে একটু জানাই দাও, যে এখানে যারা যারা আছো কে কোন ব্যাচের, কে কোন ব্যাচের স্টুডেন্ট একটু কুইকলি আমাকে জানাই দাও, কে কোন ব্যাচের কুইকলি জিনিসটা আমাকে জানাই দাও কুইকলি। ওকে, ব্যাচ 22, জাহিদুল ইসলাম রাতুল ব্যাচ 22, ওকে, শাকিল হোসেন ব্যাচ 22, ইস্তাফিল হাসান ব্যাচ 23, এইচএসসি 22, বেশিরভাগই এইচএসসি 23ও আমি দেখতে পারতেছি, সোহেল রানা এইচএসসি 23, মোহাম্মদ ওকে ফাহিম মুন্তাসির 22 23, মানে এখানে যারা যারা আমি দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই হচ্ছে 22 আর 23 ব্যাচের স্টুডেন্ট তোমরা এখানে আছো। আমি আজকে শেয়ারের কথা বলবো না, তোমরা নিজেরা করবা। ওকে, সো তোমরা এখন যে প্রবলেমগুলো ফেস করতেছো, তোমরা এখন যে প্রবলেমগুলো ফেস করতেছো, অনেক রকমের প্রবলেম হয়তো তোমরা ফেস করতেছো, তার মধ্যে যে কোনো একটা টপিক বা দুটো টপিক নিয়ে আজকে আমরা কি করবো, কথাবার্তা বলবো এইচএসসি 22 এর পার্সপেক্টিভ থেকে, এইচএসসি 23 এর পার্সপেক্টিভ থেকে, এইচএসসি 21 এ যারা যারা আছো তাদের ক্ষেত্রে আমি বলি, তোমাদের জন্য যেহেতু সামনে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং সামনে ভর্তি পরীক্ষা আছে, তোমাদের নিয়েও লাইফ চেঞ্জিং সেমিনার আমি আনবো। সো আজকে এইচএসসি 22 এবং এইচএসসি 23 এর উদ্দেশ্যে তোমরা যে কোনো একটা টপিক আমাকে বলো, জেনে নিয়ে আমার কথা বলা উচিত এবং জেনে নিয়ে কথা বললে তোমাদের ক্ষেত্রে ভালো হবে, এরপরে আমি তোমাদের ভয়েসটাও শুনবো। সো আমি আজকে তোমাদেরকে কোশ্চেনও করবো, তোমরা ডাইরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবে। সো তোমরা আমাকে যা টপিকটা নিয়ে কথা বলে তোমাদেরকে তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? আজকে কিন্তু আমরা চরণ অঙ্গ চালনা পড়বো না, আজকে আমরা লাইফ চেঞ্জিং সেমিনার 3 করতেছি, এর আগে আমরা আরও 2টা লাইফ চেঞ্জিং সেমিনার করছি বায়োমিশন ভার্সন 1-এ। ওকে, সো তোমরা একটু কুইকলি আমাকে জানাই দাও যে কোন টপিকটা নিয়ে তোমরা চাচ্ছ যে আজকে তোমাদের শুভ ভাইয়া কথা বলুক, যাতে করে তোমরা কি করতে পারো, তোমাদের এখান থেকে তোমরা উপকৃত হতে পারো। সো টেল মি অ্যাবাউট এ টপিক, দেখি সবাই যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা কিভাবে কথা বলা যায়। শাকিল আহমেদ বলতেছো সিলেবাস কিভাবে শেষ করা যায়, অরিত্র দিব বলছো টাইম ম্যানেজমেন্ট, প্রচুর পড়া কিন্তু ঘুম কমাতে পারছি না ভাইয়া, ওকে, পড়তে পারছি না মন বসে না, ওকে, ওয়ালাইকুম আসসালাম, সুন্দর সুন্দর টপিক চলে আসতেছে। ওকে, আমাদের 4 মাস বাকি, আমাদের ভালো রেজাল্টের জন্য কি কি করা দরকার, ভেরি নাইস কোশ্চেন। ওকে, তারপর আর কি কি প্রশ্ন আসতে পারে, বড় লিখলে আমি টের পাবো না, ছোট লাইনে লেখো, সিলেবাস কভার করতে পারতেছি না ভাইয়া, ওকে ভাই, অ্যাডমিশনের কোর্স নিয়ে বলেন। আচ্ছা, কোর্স নিয়ে আসে কোনো কথাবার্তা না, আসে কোনো কোর্সের প্রমোশন হবে না, ঠিক আছে? আজকে আমি আসে তোমাদেরকে বলতে, আসে কোনো কোর্সের প্রমোশন করলে হবে না ভাইয়া, পড়াশোনা ঘুম ব্যালেন্স হচ্ছে না, ওকে ফাইন ভাইয়া, ভাইয়া কি কি
ভাইয়া মাস্টার ভিশন সম্পর্কে বলা আছে, ঠিক আছে, এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, মাস্টার ভিশন নিয়েও কথাবার্তা বলবো, এটা নিয়ে লুকোচু, এটা নিয়ে মানে লজ্জা পাওয়ার কিছু না, যেহেতু আমরা সবাই মানুষ তো এটা নিয়ে আমরা কথা বলতেই পারি, ওকে, কোনো সমস্যা নাই। এবং মেডিকেল সায়েন্স এগুলো নিয়ে আলোচনা আছে, বাট এটা আজকে না। টাইম ম্যানেজমেন্ট, হাউ টু কন্ট্রোল মাই সেলফ, আচ্ছা ভাইয়া এখন কিভাবে সব বাদ দিয়ে পড়াশোনা করব, সব বাদ দিয়ে রেগুলারিটি কিভাবে মেনটেন করব, ভাইয়া এখন কিভাবে সব বাদ দিয়ে পড়াশোনা করব, ওকে, টাইম ম্যানেজমেন্ট। তাহলে আজকে জাস্ট কয়েকটা জিনিস এখানে আসতেছে, কয়েকটা টপিক এখানে উঠে আসতেছে, সিলেবাস কিভাবে শেষ করব, টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব, ঘুমের সমস্যা কিভাবে করব, বেশিরভাগ যে কথাটা চলে আসছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তাহলে কি তোমরা কি আজকে চাও, টাইম ম্যানেজমেন্ট নিয়ে এসে কথা বলি? ভাই ডিপ্রেশনে আছি, আচ্ছা তোমার টাইমটা যদি ম্যানেজ হয়, তুমি যদি ঠিক টাইপে পড়াশোনা করতে পারো, তাহলে তোমার ডিপ্রেশনে কি হয়ে যাবে, চলে যাবে। তাহলে তোমরা কি আজকে চাও যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি? ফোকাস প্ল্যান, সেম, টাইম ম্যানেজমেন্ট করতে পারলে তোমার ফোকাস প্ল্যান হয়ে যাবে। সো তোমরা বলো, তোমরা কি চাও যে আজকে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলুক? টাইম ম্যানেজমেন্ট বলো, তোমরা জানাও, তোমরা যেটা জানাবা সেটা নিয়ে আমি কথাবার্তা বলবো, হতে পারে আজকে সেশন টাইম ম্যানেজমেন্টের উপরে, কোনো সমস্যা নাই। ওকে, টাইম ম্যানেজমেন্ট তোমরা বলতেছো, টাইম ম্যানেজমেন্ট, ওকে, অনেকে বলতেছো টাইম ম্যানেজমেন্ট, ভাইয়া হাউ টু ফোকাস, জি ভাইয়া টাইম ম্যানেজমেন্ট, ওকে। তাহলে আমরা কথা বলতে চাচ্ছি আজকে কি নিয়ে, আজকে আমরা কথা বলতে চাচ্ছি টাইম ম্যানেজমেন্ট, ওকে। সো আমরা আজকে কি নিয়ে কথা বলতে চাচ্ছি? আমরা আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, ওকে। তো দেখো, প্রথমে তোমাদের একটা সত্য কথা বলি, প্রথমে তোমাদের একটা সত্য কথা বলবো, সেই সত্য কথা কি, এই যে টাইম ম্যানেজমেন্ট যে টার্মটা, তোমরা তো সবাই আজকে একমত টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য, তাই তো? ওকে, সবাই যদি একমত হো তাহলে আমি কথা বলবো এটা নিয়ে। এখন তোমাদের মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে, ফাঁকে ফাঁকে ক্লাসে একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আজকে মাত্র 30টা শেয়ার দিচ্ছে, আর কেউ শেয়ার করো নাই। সো এখানে যারা যারা আছে সবাই রিয়াকশন দিয়ে ক্লাসে শেয়ার করে ফেলো। সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি কিছুদিন আগে একটা কথা বলছিলাম, যে আজ থেকে 4-5 বছর বা 5-6 বছর আগে, যখন আমরা কিনা আমি আমি কিনা কলেজ লাইফের স্টুডেন্ট ছিলাম, বা আমি অ্যাডমিশন টেস্ট দিব, আমি তো 2016 ব্যাচ, 2016 সালে আমি ইন্টার পরীক্ষা দিয়েছি, তার মানে 2014 সালে আমি নতুন কলেজে উঠছি। সো প্রথম টাইম থেকেই আমি তোমাদের এই কথাটা বলবো, ঠিক আছে? অনেকে বলছে ঘুম নিয়ে সমস্যা, আর টাইম ম্যানেজমেন্ট করলে ঘুমের সমস্যা ঠিক হয়ে যাবে। সো যেটা বলতেছি, আমি যেহেতু 14-15 সেশনে আমি হচ্ছে কলেজ লাইফ শুরু করি, তারপরে 2014 সালে আমি কলেজ লাইফ শুরু করছিলাম, অ্যান্ড দ্যাট মুমেন্ট আমাদের সময় না এই টাইম ম্যানেজমেন্ট নামের কিন্তু কোনো মানে কথাবার্তা কিন্তু ছিল না। আমরা যখন 2014-15 সালে 16 সালের দিকে কলেজে পড়ছি, আমাদের সময় কিন্তু টাইম ম্যানেজমেন্ট বলতে কিন্তু কোনো মানে ওয়ার্ড কিন্তু ছিল না। তো ছিল মানে আমরা আমরা জানতাম না, আমরা স্টুডেন্ট লাইফে আমরা টাইম ম্যানেজমেন্ট বলতে কোনো ওয়ার্ড আমরা শুনি নাই। তাহলে আমরা কিভাবে চান্স পাইছি, আমরা কিভাবে ইন্টারে ভালো রেজাল্ট করছি, বা আমরা কিভাবে এই পর্যন্ত আসছি? আমরা যদি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে নাই জানতাম, তাহলে তো আমরা এখানে এত আসতে পারতাম না, আমরা তো আসছি। তার মানে হচ্ছে, জেনে বা না জেনে হোক, যারা কিনা সফল হয়েছে জেনে কিংবা নামে জেনে, তারা প্রত্যেকেই টাইম ম্যানেজমেন্ট যে বিষয়টা সেটাকে ইউজ করে আসছে। তোমরা সবাই নাজমুল সাকিব ভাইয়ের নাম জানো, তোমরা সবাই চিন্ময় দার নাম জানো, তোমরা সবাই অপার ভাইয়ের নাম জানো, তাই না? তোমরা সবাই লালন স্যারের নাম জানো। তো প্রত্যেকে কিন্তু তার তার জায়গা থেকে একাডেমিক্যালি তারা কিন্তু সফল। তা তারা যেহেতু একাডেমিক্যালি সফল হয়েছে, কিভাবে হয়েছে, তারা তাদের টাইমটাকে সুন্দর করে ম্যানেজ করে এ পর্যন্ত আসতে পারছে বলেই কিন্তু তারা সফল হয়েছে। এ ব্যাপারে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। তার মানে তুমি জানো আর না জানো, তুমি যদি ঠিক মতো রেজাল্ট করতে পারো বা ঠিক মতো পড়াশোনা করে আসতে পারো, তার মানে তুমি কি করছো, টাইমটাকে ম্যানেজ করেই কিন্তু আসছো, ওকে। তো সেই প্রেক্ষিতে যে জিনিসটা আমরা জানতাম না সেটাকে যদি এখন আমরা জেনে নিতে পারি, আমরা যদি শিখে নিতে পারি যে টাইম ম্যানেজমেন্ট বিষয়টা কি, তাহলে তো খুব ভালো হয়, তাই না? তাহলে তো অবশ্যই কি হয়, ভালো হয়, ওকে। তাহলে আমরা সেই জিনিসটাকে আজকে শেয়ার করার চেষ্টা করবো। তো টাইম ম্যানেজমেন্টের পাশে যদি আমি একটা কথা লিখি, তাহলে কিন্তু ভুল হবে না, সেটা হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট ইজ ইকুয়ালস টু লাইফ ম্যানেজমেন্ট, মনে রাখবা, টাইম ম্যানেজমেন্ট মানেই কিন্তু লাইফ ম্যানেজমেন্ট, এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবা। এখন তোমার একটু কমেন্ট করা বন্ধ করো, আজকে আমি তোমাদের যে কথাগুলো বলতে চাচ্ছি এই কথাগুলো যদি পুরোপুরি শুনতে চাও, তাহলে প্রথম টাস্ক
কমেন্ট করা বন্ধ করতে হবে। আমি তোমাদের কারো কমেন্ট এখন আর পড়তেছি না। এখন তুমি যদি নতুন যত কিছু বলো রাখো আমি তোমাদের কমেন্ট গুলো পড়বো না, যেহেতু সিরিয়াস একটা ইস্যু নিয়ে কথা বলতেছি। তার মানে যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমটাই আমার দরকার। একজন অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করতে, ভাই নতুন ব্যাচ কবে শুরু করবেন? নতুন ব্যাচ শুরু করবেন না। আমার আমি আমার পার্সোনাল ব্যাচ নিয়ে কোনো কথাই কিন্তু আমি বলবো না আজকে। চুপচাপ কোনো কমেন্ট হবে না আজকে, কোনো কমেন্ট না, কোনো কিছু না। জাস্ট আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনতে হবে। ওকে, করতে পারবা এটা? আমি যদি কোনো কিছু জিজ্ঞাসা করি তখন ইয়েস এবং নো লিখে আনসার করবা, ঠিক আছে? ফাইন, ওকে। আমি অন্য কোনো কমেন্ট কিন্তু আজকে পড়বো না। তো টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। এই কথার সাথে তোমরা কারা কারা একমত বলো? এই কথার সাথে তোমরা কারা কারা একমত? বিখ্যাত বিখ্যাত অনেক বই আছে টাইম ম্যানেজমেন্টের উপরে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কথাটা বলছে, টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। ওকে, আমি জানি তোমরা আমার সাথে অনেকে কি করবা, একমত হবা টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তুমি যদি টাইমটাকে সবাই সুন্দর করে ব্যবহার করতে পারো তাহলে তুমি তোমার লাইফটাকেও কি করতে পারবা, সুন্দর করে ইউটিলাইজ করতে পারবা। ওকে, আরেকটা কথা আমরা আমি এটা প্রায়ই বলি, সেটা কি, প্রথমে প্রথমে আমরা সময়কে মারি, অতঃপর সময় আমাদেরকে মারে। সুন্দর না কথাটা? বিশ্বাস করো, প্রথমে আমরা সময়কে মারি, প্রথমে আমরা সময়কে নষ্ট করি, তারপরে সময় আমাদেরকে মারে, বুঝছো? মানে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে যে তোমার কাছে যে সময়টা আছে, তুমি এখন ধরো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তুমি এখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বা ধরো তুমি এখন 22 ব্যাচের স্টুডেন্ট। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মানে তোমার কাছে এখন অফুরন্ত সময়, 23 ব্যাচ, তুমি তোমার কাছে এখন অফুরন্ত সময়, ওকে? কিন্তু সেটা তুমি ইউজ করতেছো না। তখন তোমার ইয়ার চেঞ্জ আসবে, যখন তোমার ইয়ার চেঞ্জের সময় আসবে তখন এই সময় তুমি যে নষ্ট করছো না সময়টাকে, এই সময় তোমাকে এমন ভাবে বিপরীত প্রতিক্রিয়া করবে যে তুমি একদম ঝামেলার মধ্যে পড়ে যাবা। আপাতত তুমি 22 ব্যাচের স্টুডেন্ট, তোমার আগস্টের মিডিলে তোমার ইন্টার পরীক্ষা বা HSC পরীক্ষা। এখন যদি তুমি তোমার টাইমটাকে ঠিক মতো ব্যবহার না করো, 4 মাস সময় আছে মাত্র আমাদের কাছে, 4 মাস মানে 120 দিন, হিসাব করলে একটা লোহিত রক্তকণিকার বয়স, একটা লোহিত রক্তকণিকার বাচ্চা কয়দিন, 120 দিন, একটা লোহিত রক্তকণিকার সমান বয়স এখন তোমাদের হাতে আছে। অ্যাট দ্যাট মোমেন্ট যদি তুমি তোমার টাইমটাকে ব্যবহার না করো, তুমি যদি তোমার সময়টাকে মারো, সময় মারা মানে কি, সময়কে তুমি নষ্ট করো, সময়কে তুমি যদি অপচয় করো, সময় তোমাকে মারবে কখন, ইন্টার পরীক্ষায়। সময় তোমাকে মারবে কখন, 23 ব্যাচের ইয়ার চেঞ্জ পরীক্ষায়। কথাটা কি ক্লিয়ার? ওকে, কথাটা কি ক্লিয়ার? এই কথাটা আমি প্রায় বলি, প্রথমে আমরা সময়কে মারি, পরে সময় আমাদেরকে মারে। ক্লিয়ার? তাহলে বুঝতে পারতেছো যে তোমাদের যে সময়টা আছে এই সময়টাকে মারা যাবে না, সময়টাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আমি আজকে যে গল্পগুলো বলবো, আমি আজকে যে গল্পগুলো বলবো, এই গল্পগুলো তোমরা অনেকেই অনেক জায়গায় শুনছো, আমার কাছেও শুনে থাকতে পারো। আমি গত বছর এই গল্প, আমি প্রায় এই গল্পগুলো বলি, আজকে সুন্দর করে কি করে দিব, গুছাই দিব। ওকে, হয়তো বা তুমি অন্য কোনো মোটিভেশনাল ভিডিওতে শুনে থাকছো, দিন শেষে সবই এক, বিভিন্ন বই পড়বা, বই পড়ে দেখবে এগুলো সবই এক কথা। আমি তোমাদেরকে এখন তোমাদের পার্সপেক্টিভে সেই কথাগুলোকে বলার চেষ্টা করব, ঠিক আছে? ডান, অনেকেই শুনছো, শুনলে কোনো সমস্যা নেই, এখন তোমরা মিলায় নাও। দেখো, তাহলে এই কথা যদি আমরা বিশ্বাস করি, এখন তোমাদেরকে আরেকটা গল্প আমি তোমাদেরকে বলি, যে গল্পটা তোমাদেরকে আমি আগে বলছিলাম, আবার একটু আমি তোমাদেরকে বলি। ধরো ধরো তুমি একটা লাকি ড্রতে একটা গিফট পাইছো, একটা ব্যাংক তোমাকে লাকি ড্র দিছে, মানে জাস্ট মনে মনে ইমাজিন করো, জাস্ট ইমাজিন, এবং কমেন্ট কম, কেউ যদি বেশি কমেন্ট করে তোমার তাকে চুপ করাই দিও, এবং ক্লাসটা ফাঁকে ফাঁকে একটু শেয়ার করো, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা লাইফ ম্যানেজমেন্ট নিয়ে। ধরো তুমি একটা লাকি ড্র পাইছো, এই লাকি ড্রতে তোমাকে বলা হলো তুমি একটা বিশেষ পুরস্কার পাইছো, যে বিশেষ পুরস্কারে তোমাকে প্রতিদিন 86,400 টাকা দেওয়া হবে। কেউ যদি আগে থেকে গল্পটা জানো কোনো সমস্যা নেই, জাস্ট শোনো, তুমি একটা লাকি ড্র পাইছো, লাকি ড্রতে তোমাকে ব্যাংকে প্রতিদিন সকাল হওয়ার সাথে সাথে 86,400 টাকা করে দেওয়া হবে, ফাইন, ওকে। এখন শর্ত কি? শর্ত হচ্ছে তুমি এই টাকাটাকে
নিঃশর্তে ব্যবহার করতে পারবা, ইচ্ছে মতো ব্যবহার করতে পারবা। সকাল 6টার সময় তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে ব্যাংক থেকে, অ্যাকাউন্টে সকালে ব্যাংক থেকে টাকাটা ঢুকে যাবে, তুমি ইচ্ছে মতো ব্যবহার করতে পারবা। বাট রাত 12টা বাজার পরে, রাত 12টা বাজার পরে যদি তোমার কাছে কোনো টাকা থাকে, যদি তোমার কাছে কোনো টাকা থাকে, সিঙ্গেল পরিমাণ অ্যামাউন্ট থাকে, সেটা তোমাকে কি করতে হবে? ব্যাংকে ফেরত দিতে হবে। তার মানে কি? তার মানে ব্যাপারটা হচ্ছে ভোর 6টায় তুমি পাবা এবং রাত 12টা 00 মানে রাত 12টায় তোমার যদি এক টাকাও তোমার যদি থাকে, তাহলে তোমাকে এক টাকা কি করবা, এক টাকা তোমাকে ব্যাংকে ফেরত দিতে হবে। এই গল্পটা আমি প্রায় বলি, আবারও বলতেছি। ওকে, তুমি একটু চুপ থাকো, কথা বলো, অনেক কাজে লাগবে তোমাদের লাইফে। এখন তুমি কি করবা? এখন তুমি একটু কমেন্টে আমাকে বলো, তুমি কি এক টাকাও ব্যাংকে ফেরত দিতে যাবা? কোনো শর্ত নাই, তুমি পরের দিন আবার নতুন টাকা পেয়ে যাবা। রাত 12টার মধ্যে যদি কোনো টাকা থাকে তোমাকে আবার ফেরত দিতে হবে, যদি এক টাকা থেকে যায়। বাট পরের দিন সকাল 6টার সময় উঠলে তুমি আবার 86,400 টাকা পেয়ে যাবা। এই 86,400 টাকা দিয়ে তুমি আইফোন কিনতে পারবা, আইফোন 13 কিনতে পারবা, অনেক কিছু কিনতে পারবা। ঠিক আছে, তাহলে আমি বললাম যে যদি রাত 12টার পরে যদি কোনো টাকা থাকে তোমাকে সেই বাকি অংশটা তোমার ফেরত দেওয়া লাগবে, সকাল 6টার সময় তুমি আবার টাকা পেয়ে যাবা। এখন তুমি কি করবা? তুমি কি চাইবা ব্যাংকের কাছে কোনো টাকা ফেরত যাক? বলো, তুমি কি চাইবা ব্যাংকের কাছে একটা টাকা ফেরত যাক? বলো, কেউ চাবা কিনা? তুমি চেষ্টা করবা। আমি হলে কি করব? আমি হলে এই পুরো 86,400 টাকাই ব্যবহার করব এবং পরের দিন সকালে আবার 86,400 টাকা নিব। কোনো সমস্যা না, তোমাকে প্রতিদিনই 86,400 টাকা করে দেওয়া হবে, তোমাকে প্রতিদিনই 86,400 টাকা করে দেওয়া হবে। কন্ডিশন ইজ তুমি ইচ্ছে মতো খরচ করবা। রাত 12টার সময় ধরো তোমার 400 টাকা আছে, তুমি 86,000 টাকা খরচ করে ফেলছো, 400 টাকা তোমার কাছে আছে, রাত 12টার সময় তোমাকে 400 টাকা আবার ব্যাংকে ফেরত দিতে হবে, পরের দিন তুমি আবার 86,400 টাকা পাবা। তুমি করবা কি? তুমি এমন কাজ করবা যাতে করে তোমাকে কোনো টাকা ফেরত দেওয়া না লাগে। আমার রাইট অর রাইট? সহমত আমার সাথে? কি সহমত তোমরা? বলো আমার সাথে কি সহমত কিনা? যদি সহমত থাকি, যদি আমরা সহমত থাকি, লেটস হ্যাভ এ ক্যালকুলেশন। যদি আমরা সহমত থাকি, চলো আমরা কি করি, একটা ছোট্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করি। আর ততক্ষণে তোমরা একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে দিও। বলছিলাম শেয়ারের কথা বলবো না, তারপরও যেহেতু সবার উপকার হয়, ছোট্ট একটা ক্যালকুলেশন। ক্যালকুলেশন হচ্ছে যে বলতেছো ফেরত দিবা সে হচ্ছে দুনিয়ার বোকা, সে হচ্ছে বোকা যে বলতেছে ফেরত দিবা টাকা, সবাই খরচ করবে। আচ্ছা, আমরা একদিনে পাই 24 ঘন্টা, একদিনে পাই 24 ঘন্টা। ওকে, 1 ঘন্টা = 60 মিনিট, 1 ঘন্টা = 60 মিনিট। ওকে, তাহলে আমরা যদি একটু গুণ করি কত মিনিট হয়, আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি 60 গুণ 24, তার মানে 1400 মিনিট, 1440 মিনিট পাচ্ছি আমরা একদিনে। আচ্ছা, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 মিনিট মানে কি 60 সেকেন্ড। তাহলে 1440কে যদি আমি আবার 60 দিয়ে গুণ করি, দেখো তো নাম্বারটা কত হয়, সবাই সবাই দেখো নাম্বারটা কত, সবাই দেখো নাম্বারটা কত, নাম্বারটা হচ্ছে 86,400। তার মানে কি দাঁড়াইলো? মহান সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা প্রত্যেক দিন আমাদেরকে 86,400 সেকেন্ড দিচ্ছে। বলা হয়ে থাকে টাইম ইজ মানি, বলা হয়ে থাকে টাইম ইজ মানি। ইফ ইউ ক্যান ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, ইট উইল বি লাইক ইউর মানি, ইট উইল ইনক্রিজ ইউর মানি, এভরিথিং। টাইম ইজ এভরিথিং। সো তুমি প্রতিদিন 86,400 সেকেন্ড পাচ্ছ, 1 সেকেন্ডের মূল্য যদি 1 টাকা করে ধরা হয়, 1 সেকেন্ডের মূল্য যদি 1 টাকা করে ধরা হয়, তাহলে তুমি প্রত্যেক দিন 86,400 টাকা পাচ্ছ। তুমি কতটুকু ইউজ করতেছো, তুমি কতটুকু ইউজ করতেছো? সেম রাত হওয়ার পরে সকালবেলা কিন্তু তুমি আবার নতুন একটা দিন পাচ্ছ, আবার নতুন একটা 86,400 সেকেন্ড পাচ্ছ তুমি আবার। কথা হচ্ছে তুমি কতটুকু সেই টাইমটাকে ব্যবহার করতেছো, তুমি কতটুকু সেই টাইমটাকে ম্যানেজমেন্ট করতেছো, বলো, এটা হচ্ছে কোশ্চেন। তোমাকে প্রত্যেক দিন দেওয়া হচ্ছে 86,400 সেকেন্ড, প্রত্যেক দিন। আর ইউ ইউজিং ইট? নো, ইউ আর ডুইং কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন, ইউ আর পিঞ্চিং উইথ আদার্স হু হ্যাভ আ ডান হোয়াট, কে কি করলো, কে কি না করলো, এগুলো তুমি খোলাখোলা করতেছো। এতে করে কি করছো, তুমি নিজের সময় নষ্ট করতেছো, আবার আরেকজনের সময় তুমি নষ্ট করতেছো, তুমি আরেকজনের সময় নষ্ট করতেছো, তার মানে তুমি নিজেরও ক্ষতি করতেছো আরেকজনেরও ক্ষতি করতেছো। করা যাবে না বাবা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল। যুগে 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 যত মানুষ আছে তার টাইমটাকে বেশি বেশি করে ব্যবহার করছে। আন্ডারস্টুড?
সো দ্যাট ইজ আমি বলছিলাম টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে লাইফ ম্যানেজমেন্ট। সো হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম, দেয়ার ইজ ভেরি গ্রেট কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন, তুমি কিভাবে তোমার টাইমটাকে ম্যানেজ করবা। ক্লিয়ার? আই থিঙ্ক কথাটা ক্লিয়ার। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট বুঝতে গেলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কিভাবে আমাদের প্রত্যেকটা ডেইলি লাইফকে কি করি, ডেইলি লাইফটাকে আমরা কিভাবে পার করি। ঠিক আছে, সো তোমাদের কাছ থেকে এখন আমি একটু কোশ্চেন নিব, তোমাদের কাছ থেকে কোশ্চেন নিব, যারা যারা এই প্রবলেমে ভোগো, যারা যারা প্রবলেমে ভোগো, টাইম চলে যায়, তোমরা নিজেরাই জানো না কিভাবে টাইম চলে যায়। সো তোমাদের কাছ থেকে আমি এখন একটা ফোন কল দিব, 01746968904, এই নাম্বারে তোমরা আমাকে কল দিবা। কল দিয়ে শুধুমাত্র যার কিনা টাইম নিয়ে প্রবলেম, দিনে কিভাবে টাইম চলে যায় তুমি টের পাও না, দিনে কিভাবে টাইম চলে যায় তুমি টের পাও না, এরকম যারা যারা আছো শুধুমাত্র তারাই আমাকে ফোন দিবা। ফোন দিয়ে কোশ্চেন করবা, তোমার প্রবলেমটা আমি শুনবো একজন, তারপর আমি আমার ফোনটাকে ফ্লাইট মুড করে দিব। এবার আমি ফোনটাকে ফ্লাইট মুড করে দিব, 01746968904, এই নাম্বারে তোমরা ফোন দাও। ফোন দিয়ে তোমরা আমাকে বলতে পারো, আমাকে একজন শেয়ার করো, যে একজন আসো যে তুমি টাইম নিয়ে খুব প্রবলেমে আসো, তুমি আগে আমাকে শেয়ার করো। ওকে, আমি একটা ফোন পেয়ে গেছি। ওকে, আমি একটা ফোন পেয়ে গেছি, আমি একটু লাউড স্পিকার দিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, তোমার নামটা বলো। আমার নাম রিফাত। রিফাত, রিফাত তুমি কোন জায়গা থেকে বলতেছো? আমি ময়মনসিং থেকে বলতেছি। ওকে, ময়মনসিং থেকে। ময়মনসিং এর কোন জায়গা থেকে বলতেছো? কারণ আমার বাড়ি ময়মনসিং। কাচিঝুলি? আচ্ছা, আমার বাড়া হচ্ছে, আমার বাসা, আমার বাসাটা হচ্ছে বাগমারায়, সো ধারে কাছের মানুষ তুমি আমার। ওকে, তুমি একটু তোমার ফোনের সাউন্ডটা কমায় নাও, মানে পাশে যে ফোনটা আছে এটা সাউন্ডটা একটু কমায় নাও, ইকো আসতেছে। হ্যাঁ, এখন বলো তুমি কি টাইম নিয়ে সমস্যায় ভোগো? আমি টাইম নিয়ে সমস্যায় ভুগি বলতে বলো বলো বলো, শুনতে পাচ্ছি। আমি একটা নির্দিষ্ট সময়ে পড়তে বসতে পারি না। তুমি নির্দিষ্ট সময় পড়তে বসতে পারো না? আচ্ছা, এখানে আমাদের 510 জন স্টুডেন্ট শুনতেছে, তুমি তো এটা জানো, তাই না? তো তুমি কি সবার কাছে তুমি তোমার লাইফস্টাইলটা একটু শেয়ার করতে পারবা, যাতে করে অন্যরা রিলেট করতে পারে, যে তুমি সকাল থেকে কিভাবে কি করো, এখন কখন তোমার টাইমটা কিল হয়ে যায়, তুমি কি রাজি আছো সেটা শেয়ার করতে? তাহলে আমরা একটু তোমাকে ভালোভাবে সাজেশনটা দিতে পারবো। বলো বলতেছি যে তুমি কিভাবে তোমার ডেইলি লাইফটা মানে পার করো, সেটা কি তুমি একটু শেয়ার করবে, যাতে করে আমরা তোমাকে ভালো করে সাজেশনটা দিতে পারি। আর তোমার রাতে ঘুমাইতে ঘুমাইতে 3টা থেকে 4টা বাজে? আচ্ছা, তারপর তুমি সকালে ঘুম থেকে উঠো কয়টায়? 12টা থেকে 1টা। তাহলে তোমার কলেজ, তুমি কোন ব্যাচ, 22 আর 23? আমি 22 ব্যাচ। আচ্ছা, তারপর তোমার কলেজ? আমার কলেজ কলেজ। আচ্ছা, তারপর তুমি কলেজে গেলে কি তোমার কি ডে শিফট? হ্যাঁ, তোমার কি কলেজ ডে শিফট? হ্যাঁ, কলেজ ডে শিফট। আচ্ছা, 12টা উঠার পর তুমি কি করো? ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর একটু বিছানায় শুয়ে মোবাইল দেখি, একদমই সন্ধ্যা হয়। এরপর সন্ধ্যা হয়ে যায়, একটু পড়তে বসি। আচ্ছা, তারপর? মোবাইলে এবং রাত জাগা, তাই না? ওকে, তোমাকে কংগ্রেচুলেশন, কারণ তুমি আইডেন্টিফাই করতে পারছো তোমার সমস্যাটা কোন জায়গায়। আমাদের অনেকে আছে, আমরা এটা বেরি করতে পারি না যে আমার সমস্যাটা কোন জায়গায়। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সমস্যাটা কোন জায়গায় তুমি বের করতে পারছো, তার মানে তুমি এখন সমস্যা থেকে বেরো হইতে পারবা। তার মানে তোমার দুইটা সমস্যা, নাম্বার ওয়ান যে তুমি ঘুমাচ্ছ অনেক লেট করে, নাম্বার দুই তুমি মোবাইলে অনেক বেশি টাইম কি করতেছো, ওয়েস্ট করে ফেলতেছো, দুইটা সমস্যা। আচ্ছা, এখন তুমি কি বলতে পারো যে তুমি কি করলে মোবাইলের সমস্যাটা তুমি ঠিক করতে পারো? তুমি নিজে আজকে আমি তোমাদের মাধ্যমেই প্রবলেমগুলো সলভ করাবো, আমি কোনো সাজেশন দিব না, তোমরাই এটা সাজেশন দিবা, কি করলে মোবাইলের সমস্যাটা দূর করা যায়, তোমার কি ধারণা? আমার ধারণা হচ্ছে আমি এই বিষয়টাই ভাবতেছি, কিন্তু আমি বলতে পারতেছি না, আপনি যদি একটু সাজেশন দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তোমার ফোনটা পাওয়া তো কেটে দিচ্ছি, দেন আমি ফোনটা ফ্লাইট মুড করে দিচ্ছি, এখন তুমি আমার কথাগুলো শুনতে থাকো, দেখি কার 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 এই সমস্যাটা আছে। ঠিক আছে,
থ্যাংক ইউ ভাইয়া, ওকে, এবং তুমি আমার কথাগুলো শোনো লাইভে, ওকে আচ্ছা ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখন আমি ফোনটাকে ফ্লাইট মুড করব, ফোনটাকে ফ্লাইট মুড করলাম যাতে আর কোনো কল না আসে। এই সমস্যার সাথে কারাগার একমত, এই সমস্যার সাথে কারাগার একমত, রিফাতের এই সমস্যার সাথে কারাগার একমত। আজকের সেশনটা কেমন লাগতেছে? ভালো লাগতে শেয়ার দিয়ে দিও, কেমন লাগতেছে আজকের এই সেশনটা? তোমার একটু কুইকলি কমেন্ট আমাকে জানাই দিও, এরকম সেশন কারো করা উচিত কিনা, এবং এই প্রবলেমের সাথে কারা কারা জর্জরিত, কারা কারা জর্জরিত বলো। এখন তোমরা অনেকেই বলতে পারো ভাইয়া মোবাইল 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 বাদ দিয়ে দিবো, অনেকে বলো না মোবাইল বাদ, ফেসবুক ডিঅ্যাক্টিভ, হোয়াটসঅ্যাপে আর ঢুকবো না, এই সেই এই সেই। ভাই আমি আমার স্টুডেন্ট লাইফে কতবার যে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করছি, আবার নতুন করে শুরু করছে তার কোনো শেষ নাই। আমি নিজে, তোমাদের অনেকে এরকম করো, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করো, ডিঅ্যাক্টিভেট করো, দুই দিন পরে আবার আইডি অ্যাক্টিভেট করো, যদি অ্যাক্টিভেট করো এতবার ইউজ করো, এতক্ষণ ধরে ইউজ করো যে আগের দুই দিন এটা সব পুষায় ফেলো। সো এই ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া এই সেই, এভাবে করে এগুলো সলিউশন হবে না, এভাবে করে সলিউশন হবে না। তাহলে আমাদেরকে একটা পারমানেন্ট একটা সলিউশন আনতে হবে। তোমার মাথা ব্যথা হচ্ছে, তুমি মাথাটাকে কেটে ফেলাই দিলা, ইজ দ্যাট এ সলিউশন? ইজ দ্যাট এ সলিউশন বলো? তোমার মাথা ব্যথা, তুমি মাথা কেটে ফেলাই দিলা, তো তুমি মরেই গেলা, তাই না? তোমার প্রবলেম মোবাইল। এবং দেখো তুমি যে বললা ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়, কেন দেরি হয় জানো? এটার অলসো কারণ হচ্ছে এই মোবাইল, এই মোবাইলটাই হচ্ছে আরেকটা কারণ তোমার ঘুমাইতে ঘুমাইতে দেরি হওয়ার। কারণ আমি তোমাদেরকে দুটো জিনিসের নাম বলে দিচ্ছি, যে দুটো জিনিস তোমার সময় নষ্ট করার জন্য সব থেকে বেশি গুরুত্ব, মানে বেশি গুরুত্ব বহন করতেছে। এক নম্বর হচ্ছে টিকটক, দুই নম্বর হচ্ছে ইউটিউব শর্টস। ইউটিউবে একটা আছে না ইউটিউব শর্টস, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট করে ভিডিও আসে আসে না? আর টিকটকও তো 1 থেকে 2 মিনিটের ভিডিও, আবার ফেসবুকেও কিন্তু ভিডিও অপশন আছে। কার 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 এখানে আছে যে যারা কিনা এই ইউটিউব শর্টস টিকটক আর ফেসবুকের ভিডিও দেখতে দেখতে বেশি সময় যায় বলো, এখানে কারা কারা আছে? এখানে কারা কারা আছে? ইউটিউবের ভিডিও দেখতে দেখতে, ফেসবুকের ভিডিও দেখতে দেখতে সারাদিন চলে যায়। ওই যে ইউটিউবের একটা শর্ট সিস্টেম আছে না, 1 মিনিটের ভিডিও, 60 সেকেন্ডের ভিডিও, ওরা দেখতে 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 দেখতেই কিন্তু, আমি একদিন খেয়াল করছি, আমি একদিন এটা এক্সপেরিমেন্টালি করছি, এক্সপেরিমেন্টালি কি করছি, আমি ইউটিউব শর্টসটা নিয়ে আসি, ইউটিউব শর্টসটা ঘুরে 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 দেখতেছি, রাত তখন বাজে 1টা, তো 1টা পর একটা শর্টস আসতেছে, 1টা পর একটা শর্টস আসতেছে, আমি দেখতেছি দেখতেছি, রাত 2:30 বেজে গেছে, তাও আমি দেখতেছি, তাও আমি দেখতেছি। আই থিঙ্ক রিফাত আমার সাথে হয়তো একমত পোষণ করে এভাবেই সময় চলে যাচ্ছে। আর যার কিনা মনের মানুষ আছে কথা বলার জন্য, তার কথা তো বাদই দিলাম, যার কথা বলার জন্য মনের মানুষ আছে, সে তো ওই মনের মানুষের সাথে কথা বলতে বলতে দিনকে পার করে ফেলবে, তো তার ওইখানে ওই জায়গায় সমাধান লাগবে, ও তো ওইখানে, আমি এখন আপাতত কোনো কথা বলতে যাচ্ছি না। সো প্রবলেমটা দেখো ফেসবুকে শর্টস ভিডিও আর ইউটিউবে শর্টস ভিডিও এগুলা। এখন কেন হবে না, কেন আমরা এটা করতেছি? নাম্বার 1, যারা কিনা ফেসবুক অ্যাপটাকে বানাচ্ছে, যারা কিনা এই ইউটিউব অ্যাপটাকে বানাচ্ছে, তোমরা জানো এই ইউটিউব এবং ফেসবুক অ্যাপ বানানোর জন্য একটা টিম কাজ করে, একটা টিম কাজ করে, যারা কিনা ট্রাই করে তোমাকে যাতে এই ফেসবুকের মধ্যে আটকায় রাখা যায়, তোমাকে যাতে ইউটিউবের মধ্যে আটকায় রাখা যায়। একটা সময় ফেসবুকে শুধু চ্যাট করা যেত, ওয়াল দেখা যেত, লাইক কমেন্ট আর কিছু না, ইউটিউবে শুধু ভিডিও দেখা যেত, কিন্তু তোমাকে বেশিক্ষণ ইউটিউবের মধ্যে আটকায় রাখার জন্য, তোমাকে বেশিক্ষণ ফেসবুকের মধ্যে আটকায় রাখার জন্য বিশাল বড় একটা টিম কাজ করতেছে, যাতে করে তুমি বেশিক্ষণ ইউটিউব দেখো ফেসবুক দেখো। কেন, তাদের লাভ কি তোমাকে বেশিক্ষণ করে আটকায় রাখায়? ফেসবুক কিভাবে ইনকাম করে তাহলে তোমাকে সেই জিনিসটা বুঝতে হবে, ইউটিউব কিভাবে ইনকাম করে তাহলে তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, তখন তুমি ক্লিয়ার হবা। ফেসবুক আর ইউটিউবে অ্যাড দেখায় না, অ্যাড এই অ্যাডটা যে দেখায় তোমাকে এই এই সাইন্সটা তোমাকে একটু বোঝায়। ধরো ধরো আমার একটা কোম্পানি, ধরো আমার একটা নতুন একটা কোম্পানি খুললাম, যে কোম্পানিতে আমি কি বিক্রি করব, যে কোম্পানিতে ধরো আমি ধরো ধরো চকলেট বিক্রি করব, চকলেট বিক্রি করার জন্য আমি একটা কোম্পানি খুললাম। এখন এই কোম্পানিটাকে তো সবাইকে কি করতে হবে, জানাই দিতে হবে। আমি কি করলাম, ইউটিউবকে আর ফেসবুককে টাকা দিলাম, একটা ভিডিও বানাইলাম, 5 মিনিটের ভিডিও বানাই বললাম আমার চকলেট ভালো, আমার চকলেট খেলে এই, আমার চকলেটে প্রোটিন আছে, আমার চকলেটে ভিটামিন আছে, সবাই চকলেটটা কিনেন, এইভাবে অর্ডার করেন। আমি একটা ভিডিও বানালাম, এখন ইউটিউবকে বললাম, ফেসবুককে বললাম যে আমার এই ভিডিওটা, আমার এই ভিডিওটা বিভিন্ন মানুষকে দেখানোর সুযোগ দেন, বিভিন্ন মানুষকে দেখান, তাহলে আমার জন্য ভালো হবে। ঠিক আছে, ইউটিউব আর ফেসবুক কি বললো, এর বদলে টাকা নিল তোমার কাছ থেকে, আমার আমি কোম্পানি আমার কাছ থেকে টাকা নিল, টাকা নিয়ে বললো ঠিক আছে আমি ফেসবুক আমি করবো কি, ফাঁকে 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 আপনার ভিডিওটা দেখাবো মানুষকে, আর আমি ইউটিউব আমি করবো কি, মাঝে মাঝে পুরুত করে ভিডিওর মাঝখানে আপনার এই ভিডিওটা দেখাই দিব। দেখো না ইউটিউবের মাঝখানে পুরুত করে ভিডিও চলে আসে,
তখন একটা দেখে, একটা দেখে তুমি এখন চিন্তা করো। এখানে আবার আরেকটা অ্যালগোরিদম কাজ করে, কি অ্যালগোরিদম কাজ করে, তুমি যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, আইফোন ইউজ করো, ওইখানে তুমি কি সার্চ করতেছো, তুমি গুগলে কি সার্চ করতেছো, এই জিনিসগুলা, এই ডাটাগুলা এই ইউটিউব ফেসবুক কোম্পানি কালেক্ট করে। তুমি ধরো এখন যে চকলেটের সার্চ করলা বা ললিপপের সার্চ করলা, তোমাকে এই সার্চ যে করছো গুগলে, এই জিনিসটা ইউটিউব জেনে যাবে, ফেসবুক জেনে যাবে, এগুলো এইভাবে কানেক্টেড, গুগল ফেসবুক এইভাবে কানেক্টেড। তখন তুমি কি করবে, ইউটিউবে ওই চকলেট নিয়ে অ্যাড দেখাবে। ধরো তুমি কি কাজ করো, তুমি মেকআপ, মেকআপের মেকআপের মেকআপ বক্স তুমি সার্চ করলা গুগলে, নতুন মেকআপ বক্স কি আসছে, ইউটিউব কি করবে, ফাঁকে 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 ওই জিনিসটা জেনে যাবে, জেনে যাবে গুগলের কাছ থেকে, তোমাকে ওই মেকআপের অ্যাডই দেখাবে, তোমাকে ফেসবুক ওই মেকআপের অ্যাডই দেখাবে, তুমি জানবাই না। দারাজের অ্যাড চলে আসবে মেকআপে, দারাজ কয় না, দারাজের অ্যাড চলে আসবে, তুমি জানোই না, তুমি ভাববে হাই হাই ভালো তো, আমি তো মেকআপ খুঁজতেছিলাম, মেকআপের অ্যাড চলে আসছে, এখন তুমি অর্ডার দিবা। এখন কথা হচ্ছে, তুমি যদি বেশিক্ষণ ফেসবুকে না থাকো, তুমি যদি ইউটিউবে বেশিক্ষণ না থাকো, তাহলে কি অ্যাড দেখবা তুমি? তাহলে ফেসবুক আর ইউটিউবের একটা বড় টিম, ফেসবুক আর ইউটিউবের একটা বড় টিম কাজ করতেছে তোমাকে, যাতে বেশিক্ষণ ইউটিউবে বা ফেসবুকে আটকা রাখা যায়, বুঝছো? তাহলে এত বড় টিম লাখ লাখ কোটি কোটি টাকা বেতন নিয়ে কাজ করতেছে, তাহলে এদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। কি করতে হবে? এদের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে বলো, কিভাবে কাজ করতে হবে? সহজ হিসাব, যেহেতু আমরা অনলাইনে থাকি, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করি, সো আমরা অনলাইনটাকে বাদ দিতে পারবো না। একটা পার্টিকুলার টাইম ঠিক করো, একটা পার্টিকুলার টাইম ঠিক করো। তুমি তো বুঝতেছো যে তোমার ইউটিউবে সমস্যা, তোমার ফেসবুকে সমস্যা, তাহলে আজকে থেকে তুমি নিয়ত করো, যে প্রশ্নটা করছো রিফাত তুমিও, আজকে থেকে তুমি নিয়ত করো যে আমি এতটুকু টাইম আমার ক্লাস আছে, তাহলে আমি এতটুকু টাইম আমি ক্লাস করব, এতটুকু টাইম আমি ক্লাস করব, এবং যখন আমি ক্লাস করব তখন আমি DND, ডু নট ডিস্টার্ব মুড, DND নামে একটা মুড আছে, অ্যান্ড্রয়েডেও আছে, আইফোনেও আছে। আইফোনের ক্ষেত্রে দেখো, অ্যান্ড্রয়েডেও আছে, আইফোনের ক্ষেত্রে সুন্দর করে দেখবা এই যে ফোকাস নামের যে অপশনটা, এখানে দেখো ডু নট ডিস্টার্ব, ডু নট ডিস্টার্ব নামের একটা মুড আছে, দেখো ডু নট ডিস্টার্ব। তুমি যখন ডু নট ডিস্টার্ব মুড দিয়ে দাও, তাহলে উপরে দেখো একটা চাঁদের চিহ্ন চলে আসলো, উপরে একটা কিসের চিহ্ন চলে আসলো, চাঁদের চিহ্ন চলে আসলো, ঠিক আছে? এই চাঁদের চিহ্ন আসাতে দেখো উপরে একটা চাঁদের চিহ্ন চলে আসলো, তার মানে কি, তোমার এখন তুমি যদি কোনো কাজ করো, তোমার কাছে কোনো নোটিফিকেশন আসবে না, তোমার কাছে কোনো পুরুম 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 করে কিছু বাঁচবে না। তাহলে মোডটার নাম কি? মোডটার নাম হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড। অ্যান্ড্রয়েডেও আছে, আইফোনেও আছে, অ্যান্ড্রয়েডেও আছে, আইফোনেও আছে। এখন তুমি ফেসবুকের ক্লাস করো, এখন তুমি ইউটিউবের ক্লাস করো, তোমার তোমার বন্ধু, তোমার বন্ধু যদি তোমাকে নক করে, তোমার নোটিফিকেশন আসবে না। তুমি যেখানে আসছো শুধু ওই কাজটাই করবা, তোমার নোটিফিকেশন আসবে না। এই ডু নট ডিস্টার্ব মোডটা ইউজ করে ক্লাস করো। ক্লাস করা শেষ, ক্লাস করা শেষ, একটু টাইম নাও, টাইম নিয়ে 10 থেকে 15 মিনিট টাইম নাও, 10 থেকে 15 মিনিট টাইম নাও। এই 10 থেকে 15 মিনিটে তোমাকে কি করতে হবে, 10 থেকে 15 মিনিটে তুমি সিম্পলি তোমার যে ফ্রেন্ডরা আছে, যারা যারা তোমার ফ্রেন্ডরা আছে, সেই ফ্রেন্ডরা যদি তোমাকে কোনো মেসেজ দিয়ে থাকে, সেই মেসেজের রিপ্লাই দাও। কতক্ষণ? 10 থেকে 15, 15 থেকে 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট তুমি নাও, ঠিক আছে? তুমি ওইটুকু টাইম তুমি তোমার ফ্রেন্ডকে রিপ্লাই দাও, তোমার কোনো স্ট্যাটাস দেওয়া থাকলে সেই স্ট্যাটাস দাও, কোনো কমেন্ট থাকলে সেই কমেন্টে রিপ্লাই দাও। কতক্ষণ? 20 মিনিট। কতক্ষণ? 20 মিনিট। এরপরে কি করো? এরপরে সুন্দর করে মোবাইলটা নাও, মোবাইলটা নিয়ে আম্মুর হাতে বা আব্বুর হাতে দিয়ে দাও। আম্মু আব্বু তোমার মোবাইল বাজেয়াপ্ত করবে না, তুমি 2 দিন টাইম মতো এই কাজ করো, তোমার আম্মু আব্বু মোবাইল জমা রাখবে, যখন তোমার টাইম হবে তখন তোমাকে মোবাইল দিবে, তোমাকে আম্মু আব্বু আদর করবে, মারবে না। এই ভয় নেই যে আম্মু আব্বু মোবাইল একেবারে নিয়ে নিবে। এরপর আম্মু আব্বুকে মোবাইল দাও, মোবাইল নিয়ে বলো এই নাও আম্মু, এই নাও আব্বু, আমার এই মোবাইল তুমি 2 ঘন্টা রাখবে, এই 2 ঘন্টা আমি পড়বো, এই 2 ঘন্টা তুমি আমাকে মোবাইল দিবা না, 1000 চাইলেও তুমি মোবাইলটা দিবা না, 2 ঘন্টা পর তুমি আমাকে মোবাইলটা দিবা। তুমি এই বইলা মোবাইলটা দাও, দিয়ে তুমি টেবিলে বসো পড়তে, তোমার আম্মু আব্বু খুশি হয়ে যাবে রে ভাই, খুশি হয়ে যাবে।
দুই ঘন্টা পরে তুমি যদি মোবাইল চাও, তোমাকে মোবাইল তো দিবেই, সাথে তোমার যদি বাসার জন্য কোনো খাবার থাকে, তোমার কাচ্চি বেরিয়ে গেলে তোমাকে কাচ্চি বেরিয়েও দিয়ে দিবে, গ্যারান্টি দিলাম। তুমি তুমি জাস্ট দুইটা ঘন্টা তুমি যদি পড়ো, এবং এই দুই ঘন্টা তুমি পড়ে দেখবা ডিস্ট্রাকশন ফ্রি ভাবে তুমি ম্যাথগুলো করো, ডিস্ট্রাকশন ফ্রি ভাবে তুমি বায়োলজিটা পড়ো, তোমার মাথায় তুমি এই দুই ঘন্টা যে পড়াটা পড়তে পারবা, তুমি দুই দিনও তোমার এই পড়াটা হবে না, 100% গ্যারান্টি দিয়ে বললাম দুই ঘন্টায় পড়াটা হবে না। তার মানে তুমি কি করলা, দুই দিনের পরে তুমি দুই ঘন্টা পড়ে ফেললা। দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। তুমি যে দুই ঘন্টা সময় ব্যয় করলো না, এই দুই ঘন্টা সময়ে ওই মোবাইল হাতে রেখে 8 ঘন্টা সময় পড়া তুমি পড়তে পারবা। তুমি পড়ছো অনেকক্ষণ হাতে মোবাইল রেখে, রিপ্লাই দিয়ে 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 পড়ছো, চ্যাটিং করতে করতে পড়ছো, তুমি 8 ঘন্টা পড়বা, কিন্তু পড়া হবে তোমার 2 ঘন্টার। তুমি 2 ঘন্টা পড়ো, তোমার 8 ঘন্টার পড়া হয়ে যাবে। যেটা করো ভালো করে করো, আজাইরা করে লাভ নাই, এই যে আজাইরা জীবন ইউজ করে লাভ নাই। ভাইয়া মেবি ফোন লক অ্যাপ আছে, হ্যাঁ ইউজ করতে পারো, বুঝছো আমার কথাটা কি ক্লিয়ার? তোমরা বলো আমার কথাটা কি তোমরা ক্লিয়ার কিনা, বলো আমার কথার সাথে তোমরা একমত কিনা? তোমার আব্বু আম্মু কি মোবাইল নিয়ে নিবে? আমার মনে হয় না, বরঞ্চ খুশি হবে, বরঞ্চ খুশি হবে। আচ্ছা এখন তোমাদেরকে আমি আরেকটা জোস একটা জিনিস দেখাবো, জোস একটা জিনিস দেখাবো। এটা আইপ্যাড আইপ্যাড থাকাই লাগবে এমন না, একটা অ্যাপ তোমাদেরকে আমি দেখাবো, যে অ্যাপটা শুধু আইপ্যাড না, তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনও তুমি ব্যবহার করতে পারবা। একটা অ্যাপ আমি তোমাদেরকে দেখাবো, একটা অ্যাপ আইপ্যাড যা লাগবে এরকম না, তুমি আইফোন বা অ্যান্ড্রয়েডও অ্যাপটা পাবা, অ্যান্ড্রয়েডে ফি পাবা, বরঞ্চ আইপ্যাড বা আইফোন থাকলে কিনা লাগবে অ্যাপটা, অ্যান্ড্রয়েডে ফি পাবা। ঠিক আছে, এইখানে একটা অ্যাপ আছে যে অ্যাপটার নাম হচ্ছে ফরেস্ট, যে অ্যাপটার নাম কি, অ্যাপটার নাম হচ্ছে, অ্যাপটার নাম হচ্ছে ফরেস্ট। ওকে, এই যে ফরেস্ট নামের একটা অ্যাপ আছে, যে ফরেস্ট, এ দেখো এই অ্যাপটার নাম কি, অ্যাপটার নাম হচ্ছে ফরেস্ট। কি নাম অ্যাপটার? ফরেস্ট। দেখো সুন্দর করে দেখা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে। আর বাবার একটু ক্লাসটা শেয়ার দাও না, মাত্র 75 জন ক্লাসটা শেয়ার দিছো, কষ্ট পাইলাম। ঠিক আছে, দেখো এখানে সুন্দর করে লেগেছে 25, এবং দেখো মুড দেওয়া আছে স্টাডি, এখানে অনেক রকমের মুড আছে, অনেক রকমের মুড আছে, আমি স্টাডি দিয়ে রাখলাম। দেখো তুমি টাইমটাকে কিন্তু বাড়াইতে কমাইতে পারবা, দেখো তুমি টাইমটাকে কেমন 100 মিনিট করছো, তুমি টাইমটাকে চাইলে 60 মিনিট করতে পারবা, তুমি টাইমটাকে চাইলে কত মিনিট করতে পারবা, তুমি চাইলে টাইমটাকে 60 মিনিট করতে পারবা, আবার টাইমটাকে তুমি 20 মিনিটও করতে পারবা, তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবে। এটা অ্যান্ড্রয়েডেও আছে, টেনশন নেই কিছু না, অ্যান্ড্রয়েডে ফ্রি পাওয়া যায়, ফরেস্ট গুগল প্লে স্টোরে যাও পেয়ে যাবা। তো তুমি 25 মিনিট করো, 25 মিনিট করো, এটা একটা ভালো টেকনিক। করে তুমি এই যে প্ল্যান যে বাটনটা আছে না, প্ল্যান বাটন, প্ল্যান বাটনে চাপো, শুরু হয়ে গেল, তো টাইমার শুরু হয়ে গেছে। দেখো ইউ হ্যাভ টার্ন অফ ডিপ ফোকাস মোড, লিভিং দি অ্যাপ নট এফেক্ট দ্য ট্রি। এখন যদি আমি ডিপ ফোকাস মোডটা অন করে দিই, ডিপ ফোকাস মোডটা যদি আমি অন করে দিই, ঠিক আছে, আচ্ছা ডিপ ফোকাস মোডটা কেন জানি অন হচ্ছে না, সমস্যা নেই, পরে দেখানো যাবে। এই দেখো এই টাইমারটা তুমি অন করে রাখবা, তুমি এই টাইমারটা অন করে রাখবা, দেখো টাইম টাইম যাচ্ছে, কিন্তু দেখছো টাইম কিন্তু যাচ্ছে। ওকে, এবার এই 25 মিনিটের মধ্যে তুমি অন্য কোনো কাজ করবা না, মোবাইলে অ্যান্ড্রয়েডে দিয়ে রাখবা, ডিপ ফোকাস মোড দিয়ে রাখলে তুমি যে অ্যাপটা ক্লোজ করে অন্য কিছু করতে যাও তখন তোমাকে আটকাই দিবে। তাহলে দেখো সুন্দর করে এখন টাইম যাবে, আমি আইপ্যাডে কেন দেখালাম, বড় স্ক্রিনে দেখানোর জন্য, অ্যান্ড্রয়েডে করতে পারবা। অ্যাপটার নাম হচ্ছে ফরেস্ট, গুগল প্লে স্টোরে পেয়ে যাবা, ফরেস্ট নামের এই অ্যাপটা। ঠিক আছে, তোমাকে এখন টাইম দিচ্ছে 25 মিনিট, 25 মিনিট হয়ে যাবে, তুমি তোমার বাগানে তোমার একটা গাছ তৈরি হয়ে যাবে, তোমার একটা বাগান থাকবে, সেই বাগানে একটা গাছ হয়ে যাবে, দেখছো সুন্দর। কিসের শব্দ? বৃষ্টির শব্দ, পাখির কিচিমিচির শব্দ, কোনো মিউজিক না কিন্তু, এটা এটা মিউজিক না। আমি জানি আমার অনেক ভাই বোনেরা মিউজিক পছন্দ করে না, ঠিক আছে জানি, এটা কিন্তু মিউজিক না, এটা কিসের শব্দ? বৃষ্টির শব্দ। অন অফ করে রাখা যায় তোমার কনসেন্ট্রেশনটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, এই ফরেস্ট অ্যাপ দেখো টাইম কমতেছে আস্তে আস্তে। এই 25 মিনিট ভাই তুমি নিজের সাথে চ্যালেঞ্জ করো, এই 25 মিনিট তুমি যদি পার করতে পারো, তোমার এই অ্যাপের মধ্যে একটা গাছ তৈরি হবে, একটা গাছ তৈরি হবে। এই 25 মিনিট যাওয়ার পরে তুমি কি করবা, আর একটা টাইমার সেট করতে পারো 10 মিনিটের জন্য, যেখানে তুমি অন্য কাজ করবা। ঠিক আছে, অথবা তুমি তোমার মোবাইলে চলে যাবা, মোবাইলে যে একটা টাইমার দিবা, কি দিবা, একটা টাইমার দিবা। ওকে, টাইমার দিবা, বা ধরো তুমি একটা টাইমার দিয়ে দিলা, আবার তুমি একটা টাইমার দিলা, কতক্ষণ টাইমার, তুমি ধরো একটা 10 মিনিটের টাইমার দিলা, তুমি 10 মিনিটের টাইমার দিলা, তুমি ধরো 25 মিনিট পরে ফেলছো, এরপর তুমি একটা 10 মিনিট টাইমার দিলা। 10 মিনিট টাইমার কেন দিবা, দিবা হচ্ছে এই টাইমটায় তুমি অন্য কাজ করবা, তুমি ঘুরতে যেতে পারো, তুমি তুমি অন্য কোনো কাজ করতে পারো, তুমি তোমার কোনো নোটিফিকেশন আসছে কিনা সেটা চেক করতে পারো। ঠিক আছে,
করতে পারো। এবং এই টাইমে তোমার অন্য কাজ, দেখো তোমার 25 মিনিট হয়ে গেছে, এখন তুমি অন্য কাজ করবে এই টাইমটায়। এখানে যখন অ্যালার্ম বাজবে, এখানে যদি পিরিপিরি 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 করে অ্যালার্ম বাজবে, তখন তুমি বুঝবে যে তোমার 25 মিনিট শেষ, তোমার 10 মিনিট ব্রেক শেষ, এখন তোমাকে আবার কি করতে হবে, পড়তে বসতে হবে। সো এবার তুমি কি করতে পারবে, এবার তুমি আবারও আবারও তুমি 25 মিনিট সেট করবা বা 30 মিনিট সেট করবা, এবার তুমি পড়তে বসবা। তাহলে 25 মিনিট 25 মিনিট করে তুমি যদি 4 বার করো, তোমার 1 ঘন্টা, তোমার 2 ঘন্টা পড়া হয়ে যাবে। এবারও তুমি যদি 4 বার করো, তোমার 2 ঘন্টা হয়ে যাবে। ওকে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, দেখো তো ব্যাপারটা দাঁড়ালো এরকম যে আমি যে কাজটা করি, আমি আমার সিস্টেমটা তোমাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে 25 মিনিট পড়ব, 5 মিনিট ব্রেক, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে স্টাডি। 25 মিনিট পড়ব, 5 মিনিট ব্রেক, সমান সমান 30 মিনিট, আবার 25 মিনিট পড়ব, 5 মিনিট ব্রেক, আরো 30 মিনিট, আবার 25 মিনিট পড়ব, 5 মিনিট ব্রেক, 30 মিনিট, আবার 25 মিনিট পড়ব, 5 মিনিট ব্রেক, 30 মিনিট। খেয়াল করো, আর একটু যাবো আমি, আবার 25 মিনিট পড়ব, 5 মিনিট ব্রেক, 30 মিনিট, আবার 25 মিনিট পড়ব, 5 মিনিট ব্রেক, 30 মিনিট। তাহলে দেখো এইখানে কিন্তু তোমাদের কতক্ষণ হলো, তুমি এভাবে করে বাড়াইতে পারো, তুমি এই পর্যন্ত রাখতে পারো। এই পর্যন্ত রাখলে দেখো তো কি হবে ব্যাপারটা, তুমি যদি এই পর্যন্ত রাখো তো তুমি মোটামুটি 2 ঘন্টা টাইম ইনভেস্ট করলা, তুমি মোটামুটি 2 ঘন্টা টাইম ইনভেস্ট করলা, এবং এইখান থেকে তুমি 100 মিনিটের একটা আউটপুট পাইলা। ইন দ্য মিন টাইম তোমার 20 মিনিটের একটা ব্রেকও হয়ে গেল, তোমার কি হয়ে গেল, একটা ব্রেকও হয়ে গেল। তোমার কনসেন্ট্রেশন সবসময় কি থাকবে, হাই থাকবে। তোমার কনসেন্ট্রেশন পাওয়ার সবসময় কি থাকবে, হাই থাকবে। একটা না পড়তে থাকলে না তোমার পড়াটা ডাউন হয়ে যায়। এবং এই টাইমে কি করবা, এই টাইমে ট্রাই করবা, ট্রাই করবা তুমি ফোনটাকে দূরে রাখার। ফোনটাকে দূরে রাখলে তো আবার ফরেস্ট অ্যাপ ব্যবহার করতে পারবে না, আর যদি তোমার ফোন ছাতে থাকে তাহলে তুমি ফরেস্ট অ্যাপটা ব্যবহার করতে পারো, অন্য কিছু না। তোমার যদি ফোন ছাতে থাকে, তুমি আব্বু আম্মুকে দিতে যাচ্ছ না, তাহলে তুমি ফরেস্ট অ্যাপ ব্যবহার করো। বেস্ট হয় হচ্ছে একটা টেবিল ক্লক কিনে নাও, ছোট একটা টেবিল ক্লক কিনে নাও যেখানে অ্যালার্ম দেওয়া যায়, এবং মোবাইলটা তুমি আব্বুর হাতেই দিয়ে দাও, ফরেস্ট অ্যাপেরও দরকার নাই, আব্বুর হাতে বা আম্মুর হাতে দিয়ে দাও, বেস্ট ওয়ে। এভাবে তুমি 2 ঘন্টা পড়ো, বা এভাবে তুমি 3 ঘন্টা পড়ো, তারপর একটা লম্বা টাইম তুমি ব্রেক নাও, এরপর তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা ব্রেক নাও, আবার তুমি পড়তে বসো। এইভাবে তুমি যদি উইদাউট এনি ডিস্ট্রাকশন 2 ঘন্টা পড়তে পারো, তোমার 6 ঘন্টা থেকে 8 ঘন্টা সমান পড়া হবে। এবং এভাবে করে সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা তুমি যদি পড়ো, 6 ঘন্টা তুমি যদি পড়ো, তোমার কিছু দরকার নাই, তোমার রেজাল্ট কেউ আটকাইতে পারবে না। বলতে পারো সকালে কলেজ থাকে, ঠিক আছে, দুপুরে একটু সময় বাড়াই নাও, অথবা রাতে সময় বাড়াই নাও। বলতে পারো দুপুরে কলেজ থাকে, তাহলে সকালে একটু বেশি সময় পড়ো, অথবা রাতে একটু বেশি সময় পড়ো। এখন থেকে যারা 23 ব্যাচের স্টুডেন্ট, তারা যারা ফার্স্ট ইয়ার থেকেই রেগুলার 5 থেকে 6 ঘন্টা পড়বে, আরো দরকার নেই 4 থেকে 5 ঘন্টা পড়বে, সে আমি গ্যারান্টি দিলাম সে কি করতে পারবে। আল্লাহ যদি কোনো খারাপ কিছু লিখে না থাকে, তাহলে তোমার ইনশাল্লাহ মেডিকেলে চান্স হয়ে যাবে, 4 থেকে 5 ঘন্টা, বেশি না, রেগুলার উইদাউট এনি ফোন। এভাবে তুমি তোমার টাইমটাকে ম্যানেজ করতে পারবা। টাইম ম্যানেজমেন্ট মানে কি, ডিস্ট্রাকশন, তোমার টাইমটা কোথায় নষ্ট হয় সেটাকে তুমি খুঁজে বের করো। এই জন্য তোমাকে প্রথমে জিজ্ঞাসা করছিলাম রিফাতকে, তোমার কোথায় টাইমটা নষ্ট হয় সেটাকে তুমি খুঁজে বের করো, তারপর তুমি টাইমটাকে ম্যানেজ করো, ঠিক আছে। ভাইয়া সবই তো বুঝি, তাও কেন মানতে পারি না, মানতে হবে, লাইফটা তোমার। এই যে কেন তোমাকে ওই 80,000-400 টাকার গল্প বললাম, লাইফটা তোমার, তোমাকে মানতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো। মোবাইল দূরে রাখলে ক্লাস করবো কিভাবে, ফরেস্ট অ্যাপ ইউজ করে করো। ওই যে ডিএনডি মোড শিখাইলাম, ধরো আমি তোমাকে ওয়ে বলে দিচ্ছি, ধরো তুমি অনলাইনে ক্লাস করবা, পুরুং পুরুং করে নোটিফিকেশন আসে ডিস্ট্রাকশন হয়, বা রেকর্ড ক্লাস করবা ডিস্ট্রাকশন যাতে না হয়, তাহলে তুমি ডিএনডি মোডটা অন করে তুমি করো, তুমি ডিএনডি মোডটা অন করে তুমি করো, তাহলে তোমার অন্য কোনো ডিস্ট্রাকশন বা অন্য কোনো নোটিফিকেশন তোমার সামনে আসবে না, ঠিক আছে। অথবা মোবাইল তোমার সামনে আসে, তুমি অন্য কোনো অঙ্ক টঙ্ক করতেছো, তাহলে ফরেস্ট অ্যাপটা ইউজ করো, অথবা আব্বু আম্মুর হাতে দিয়ে দাও। তোমাদের 3টা প্রসেসই বলে দিলাম, ঠিক আছে। 22 ব্যাচের ক্ষেত্রে একই অবস্থা, বুঝছো, একই অবস্থা। এভাবে তুমি ফেসবুক আর যে ইউটিউবের মধ্যে একটা কন্ট্রোল আনতে পারবা। আচ্ছা, রাতে ঘুমানোর ক্ষেত্রে কি করব, আমি নিজে যদিও রাত জাগি, আমি নিজে যদিও রাত জেগে, তবুও আমি আমার স্টুডেন্টদেরকে বলি সবসময় যে ট্রাই করো ভাই রাত 11টা থেকে 12টার মাঝখানে, বা 12টার মাঝখানে ঘুমায় যাওয়ার, 12টা সর্বোচ্চ, 12:30 তুমি নিতে পারো। এই জন্য তুমি আমার বায়ুমিশনের ক্লাসগুলো খাওয়া দাওয়া করে বসো, 1টার পরে তো জাগা উচিতই না,
এবং মিনিমাম 7 ঘন্টা, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুম তোমার দরকার। না ঘুমাইলে তোমার মাথা ঠিক থাকবে না, তোমার ব্রেন ঠিক মতে কাজ করবে না, ঠিক আছে? তোমাকে ঘুমাইতে হবে। ঘুম কি করে? তোমার মাথার মধ্যে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোকে সুবিন্যাস করে। তুমি সারাদিন অনেক ইনফরমেশন দিচ্ছ, আশেপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তুমি অনেক ইনফরমেশন দিচ্ছ, সব ইনফরমেশন তোমার মাথার মধ্যে ঢুকতেছে। ঘুমাইলে সেই ইনফরমেশনগুলো সুন্দর 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 করে সাজানো হয়, ঠিক আছে? বুঝছো? সুন্দর করে সাজানো হয়। তো টাইম ম্যানেজমেন্ট করতে গেলে তোমাকে কি করতে হবে? আগে দেখতে হবে কোথায় তোমার টাইমটা কিল হচ্ছে, সেটাকে বের করতে হবে। বের সেখানে কাউন্টার দেওয়া লাগবে। রাত্রে ঘুমায় যাবা, এবং বেস্ট ওয়েটা বলি, রাতে ঘুম আসে না। কেন ঘুম আসে না? অনেকেই বলবো ভাই রাতে ঘুম আসে না, কেন ঘুম আসে না জানো? কারণ রাতে তুমি ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইউটিউবের চক্রের মধ্যে পড়ে যাও, তারা তোমাকে আটকায় রাখে। সহজ সিস্টেম, তুমি সিম্পলি ওয়াইফাইটা অফ করে ফোনটাকে দূরে রেখে আজকে রাতে এই কাজটা করো। রাত একটার সময় ফোনটাকে সুন্দর করে সাইলেন্ট করে, লাগলে অফ করে অ্যালার্ম দিয়ে টেবিলে রেখে পরে ঘুমাইতে যাও। ধারে কাছে ফোন রাখো না, প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন দেখবে এমনি তুমি ঘুমায় যাচ্ছ। ট্রাই করে দেখো, খুবই কাজ দিবে। আমার তো অনেক কাজ থেকে বলে আমি রাতে ঘুমাই না। তুমি সিম্পলি মোবাইলটাকে সাইলেন্ট করে হোক বা ফ্লাইট মোড করে হোক টেবিলে রেখে তুমি ঘুমাইতে যাও। মোবাইলের ডিস্টেন্স রাখো অনেকটা, অনেকটা ডিস্টেন্স রাখো, ঠিক আছে? সকালবেলা দেখবা ফজরে তোমার ঘুম ভেঙে গেছে, তুমি ফজরে নামাজ আদায় করতে পারতেছো, চিন্তা করাই লাগবে না, ইজিলি পারবা। ফোনটাকে কাছে নিয়ে ঘুমাবা না, এই বোকার বাক্স রে কাছে নিয়ে ঘুমাবা না। এই বোকার বাক্স থাকলে তোমার ঘুম আসবে না, ঠিক আছে? এই আহম্মকের বাক্স, মোবাইল হচ্ছে একটা আহম্মকের বাক্স, এটা সারাদিন রাখে। আমাদের কি অনেক সময় এরকম হয় না, আসলে ফোন বাঁচতেছে না কিন্তু মনে হয় ফোন জানি বাঁচতেছে। ভৌতিক কল বলে এটাকে, ভৌতিক নোটিফিকেশন বলে এটাকে। ফোন চাপতে 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 এমন অবস্থা হয়ে যায় যে ফোন আসে নাই, তারপর আমার মনে হচ্ছে কি ফোন আসছে। দ্যাট ইজ কল ভৌতিক কল, ভৌতিক নোটিফিকেশন। আমরা ফোনটাকে এনে 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 চেক করি, ফোনটাকে বের করে চেক করি, এই বুঝি নোটিফিকেশন আসলে আসলে কিন্তু আসে নাই। ওকে ওকে, ডেইলি রুটিন নিয়ে একটা সেশন হ্যাঁ নিব। আচ্ছা, আমি তোমাদের মধ্যে কি এখানে কেউ আসো যে কিনা এই ঘুমের সমস্যা আর ফেসবুক বা ইউটিউবের সমস্যাটাকে কোনোভাবে সমাধান করছো, এরকম কি কেউ আসো? থাকলে আমি এখন আমার এই ফোন নাম্বারটাকে আবার ওপেন করে দিচ্ছি। তুমি তোমার তুমি কিভাবে প্রবলেমটাকে সলভ করছো সেই সব প্রবলেমটাকে শেয়ার করবা, তোমার প্রবলেমটাকে দেখি অন্য কারো হেল্প কাজে লাগানো যায় কিনা। আমি তোমাদেরকে ওয়ে বলবো আর তোমাদের কাছ থেকে ওয়েটা শুনবো। তাহলে আমি আমার ফোনের ফ্লাইট মোডটা অফ করে দিচ্ছি, তারাই কল করবা যে কিনা এই ঘুমের সমস্যা বা টাইম ম্যানেজমেন্টটাকে ঠিক করতে পারছো তোমার ওয়েতে, সেই ফোন দিও, ঠিক আছে? অন্য কেউ ফোন দিও না, ঠিক আছে? আপাতত অন্য কেউ ফোন দিও না, কেউ নিজে নিজে প্রবলেমটাকে ঠিক করতে পারছো সে আমাকে ফোন দাও, ঠিক আছে? তার কাছ থেকে আমি শুনবো যে তুমি কিভাবে প্রবলেমটাকে সলিউশন করছো। ওকে, ঠিক আছে। হ্যালো আদাব। হ্যাঁ ভাইয়া, তোমার নাম কি, কোন জায়গা থেকে বলছো? মিঠুন, গাইবান্ধা থেকে বলছো? আচ্ছা বলো। হ্যাঁ, আমি সবার সাথে এটা ম্যাচ করবে না, আমি প্রায় অক্টোবর নভেম্বর বা তার আর একটু জোরে বলা লাগবে ভাইয়া, একটু জোরে বলা লাগবে। আচ্ছা আচ্ছা, আমি অক্টোবর গত বছরের অক্টোবর মাস থেকে সব প্রাইভেট বাদ দিয়ে আমি চেষ্টা করতেছি অনলাইনে পড়াশোনা করতে। আচ্ছা, সব প্রাইভেট বাদ দিয়ে তুমি অনলাইনে পড়াশোনা করার চেষ্টা করতেছো? জি জি। তো আমার প্রথমে যে প্রবলেমটা হচ্ছিল যে যেহেতু আমি একটু লেটে সব শুরু করছি, যে পেইড কোর্স হোক বা ফ্রি কোর্স হোক, তো আমাকে রেগুলার ক্লাস আরো 2 ঘন্টা সময় বেশি ব্যবহার করা লাগে। আচ্ছা, সারাদিনে 2টা ক্লাস মিশে করতে পারি, 1 ঘন্টা ক্লাস। আচ্ছা, তো এটার পর আমি মানে সেরকম কোনো সলিউশন পাই নাই, বাট আমি এখনো ট্রাই করে যাচ্ছি আর কি। ফোনে ডিস্ট্রাকশনটা বলতে আমি ফার্স্ট ইয়ারে থাকতেই আমি আমার মেইন আইডি ডিঅ্যাক্টিভেট করে রাখি, আর ক্লাসের যে আইডিটা সেটা দিয়ে জাস্ট ক্লাস করতেছি আর কি, মানে স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপের সাথে অ্যাড হয়ে আছি। আচ্ছা, তার মানে তুমি হচ্ছে মেইন আইডিটা ডিঅ্যাক্টিভেট করে জাস্ট একটা নামে মাত্র একটা আইডি রাখছো যেখানে কেউ অ্যাড নাই, জাস্ট তুমি সেখানে ক্লাস করো। নো ফ্রেন্ড, জিরো ফ্রেন্ড। আচ্ছা, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক,
মানে একটা সুন্দর, দেখো তোমরা একটা সুন্দর একটা ওয়ে পাইলাম যে তুই, সে শুধুমাত্র ফেসবুকটাকে রাখছে ক্লাস করার জন্য, সে কোনো ফ্রেন্ড রাখে নাই, শুধুমাত্র সে তার গ্রুপে অ্যাড আছে ওইখানে সে ক্লাস করে এবং স্টাডি ম্যাটেরিয়ালস সে দেখে। ভেরি নাইস, ভেরি নাইস। পরে তোমার হাতে এখন অনেক সময় আছে ভাইয়া, 4 মাস সময়। তুমি যদি 4 মাস, আমি যে কথাগুলো একটু আগে বলছি শুনছো তো, যে যখন পড়বা একদম পুরোপুরি ফুল কনসেন্ট্রেশন, অন্য কোনো দিকে না তাকায় একদম পড়বা, তোমার 2 ঘন্টায় তোমার 6 ঘন্টার পড়া হয়ে যাবে। ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়ের নামটা কি? মিঠুন। ওকে মিঠুন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো দেখো, ও ওর একটা পদ্ধতি বলছে, ও ওর পদ্ধতি বলছে, ইট ওয়াজ আ নাইস সিস্টেম, তার জন্য ঠিক আছে, তুমি ব্যবহার করতে পারো, অথবা আমি যেগুলো করছি সেগুলো করতে পারো। আর কেউ আসো, আর কেউ আসো যে এইভাবে বা অন্য কোনো প্রসেসে করতেছো, শেয়ার করো, শেয়ার করো। আজকে আমার শেয়ারের মাধ্যমে শুনবো, শেয়ারিং করলে কিন্তু বাড়ে। অন্য কেউ যদি থাকো এই নাম্বারে কল দিতে পারো, এই নাম্বারে কল দিয়ে তুমি তোমার প্রসেসটা শেয়ার করতে পারো, যে ভাইয়া এইভাবে করে আমি আমার ঘুমের প্রবলেমটা ঠিক করতে পারছি, এইভাবে করে আমি আমার পড়াশোনার প্রবলেমটা ঠিক করতে পারছি। ওকে, আমরা আরেকটা ফোন পেয়ে গেছি। ওকে ওকে, হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নামটা, ভাইয়া কোন জায়গা থেকে বলছো এবং কোন ব্যাচ? আমি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে, ওকে জি। ভাইয়া ওই যে শুভ্র ভাই যে ক্লাস নিচ্ছিল এটার না? জি জি জি, হ্যাঁ শুভ্র ভাই বলছি। হ্যাঁ ভাইয়া তো এখন অনলাইন ক্লাস নিচ্ছিল, যে কল দিচ্ছিলাম বাস, ভাইয়ার এখানে কল ঢুকছেনি। হ্যাঁ 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 বলো। জি ভাইয়া, আমার ক্লাস টাইম ম্যানেজমেন্টের জি জি এটা বলতেছিলাম ভাইয়া। বুঝি নাই। ক্লাস টিয়ার টাইম ম্যানেজমেন্ট? হ্যাঁ হ্যাঁ। আমার বিষয়টা ছিল যে আমি আগে তো মিড ক্লাস কোর্সে ক্লাস করতাম, এখন কলেজ খোলার পর থেকে আমি ক্লাস গুলো রেগুলার করতে পারতেছি না। আচ্ছা, পরবর্তীতে চিন্তা করলাম অনলাইনে, কলেজে যেহেতু টিচার আমার একটু ভাল লাগে না, পরবর্তীতে আমি চিন্তা করলাম অনলাইন অফলাইনে প্ল্যাটফর্ম গুলো আছে, সবার গুলো মন মতো টিচার আছে, তাই শুরু করলাম অনলাইনে প্ল্যাটফর্ম। অনেক এই ক্লাস গুলো কি করে আমি রাত করে হইলেও ক্লাস গুলো কলেজ থেকে আইসা, যেহেতু কলেজ থেকে আসতে বিকেল হয়ে যায়, আইসা আমি ঘুমাই, ওই টুকিটা রাত্রে বেলা ঠিক করতে পারবা, একটা পারফেক্ট টাইম তুমি ঠিক করে নাও যে রাত 2টার মধ্যে তুমি ঘুমায় যাবে, তাহলে তুমি পারবা। তবে তুমি বলতে চাচ্ছ তুমি যে সিস্টেমটা করছো, যে তোমার অনেকগুলো অনলাইন লাইভ ক্লাস জমে গেছে রেকর্ডেড, সেগুলো দেখার জন্য তুমি কি করো, কলেজ থেকে এসেই সবার আগে তুমি সেই অনলাইনে ওই লাইভ রেকর্ডেড ক্লাসগুলো দেখো, তাই না? হ্যাঁ, খাওয়া দাওয়া গোসল করে তুমি একটু ঘুমাও, ঘুম থেকে উঠার পরে রেকর্ড ক্লাসগুলো আগে তুমি দেখো, তারপরে তুমি সেগুলো অনুযায়ী চর্চা করো। এবং তুমি এভাবে উপকার পাচ্ছ। কিন্তু সমস্যা হচ্ছে, ধরেন আমি 12টা বা 1টা পর্যন্ত ক্লাস করলাম, পরবর্তীতে আমার তো আবার পড়াগুলো পড়তে হইব। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ 2টা বা 3টা পর্যন্ত পড়ার পরে দেখি ঘুম এসে পড়ছে, তখন ঘুমাইলে আর মানে পড়াগুলো তোমার যে সময়টা লাগছে সেই সময়টা তুমি হয়তো রাতে পাচ্ছ না, তাই তো? তুমি একটা কাজ করো, তুমি ভিডিওটা 2 ঘন্টা না দেখে 1 ঘন্টার ভিডিও দেখো, মানে ভিডিওর ডিউরেশনটা একটু কমায় দাও, যাতে করে ওইটুক শেষ করে তুমি ঘুমাইতে পারো, পরের দিন আমি তুমি আবার বাকিটুকু বললা, এরকম কি করা যায় না? তাহলে তুমি একটা কাজ করো, তুমি আর একটু বেশি সময় এফোর্ট দাও, আর একটু বেশি এফোর্ট দাও, সকালবেলা আবার সকাল সকাল ঘুম থেকে উঠে আবার শুরু করো। তারপর ইনশাল্লাহ তুমি পারবা, ইনশাল্লাহ। তারপরে
থেকে তো আপনাদের এএসজি তে ক্লাস হয়, এএসজি ক্লাস গুলো 12টা পর্যন্ত পায়, ক্লাস গুলো করি, তারপর আবার ইনশাআল্লাহ পড়াগুলো কমপ্লিট করে যেগুলো বাকি আছে মাস্টার্স স্টাডি পড়াগুলো পিছে ফালাই দিছি বা পড়তে হয় না, এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে যেটুকু পারি শেষ করতেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে তুমি পারবা। ওকে, বেস্ট অফ লাক ভাইয়া, থ্যাংক ইউ শেয়ার করার জন্য, অনেক অনেক ধন্যবাদ, দোয়া করি তুমি যাতে এগিয়ে যাও। ওকে 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 ওকে, আমরা প্রবলেম শুনলাম। তো আমরা কলেজের ক্লাসগুলো করব, কলেজের টিচার যারা আছেন তারাও অনেক সম্মানিত, আমি এখনও আমার কলেজ লাইফ স্কুল লাইফের টিচারদের কথা অনেক মনে করে, তাদের কাছ থেকেও শেখানো অনেক কিছু আছে, আই রেসপেক্ট দেম অল। এবং ভাইয়ারদের যে কথাটা বললো যে অনেক পড়া জমে যায়, অনেক রেকর্ডেড ক্লাস হয়ে যায়, সেগুলো সে কী করে, এসেই কলেজ থেকে এসেই হাত মুখ ধুয়ে রেস্ট নিয়ে সেটা আগে দেখা শুরু করে, মানে সে যেটা করছে জমায় না, কোনো কিছু পড়া জমায় না, প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা এটা আমাদেরকে সবসময় ধ্বংস করে দেয়, ও এই কাজটা করায় না। ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আমরা কয়েকজনের কাছ থেকে অনেকগুলো প্রবলেম শুনলাম এবং সেগুলো সলিউশনটাও শুনলাম, অ্যান্ড দেন আমরা টাইম ম্যানেজমেন্টের লাস্টে একটা সাম আপ করি, কী করতে পারি আমরা টাইম ম্যানেজমেন্টের জন্য। সাম আপটা হচ্ছে আমরা টাইম ম্যানেজমেন্টের জন্যে সবার প্রথমে ঠিক করব যে কোথায় আমাদের টাইমটা কিল হয়, সেটা আমাদের বের করতে হবে। তো আমরা দেখলাম ফেসবুক এবং ঘুমের কারণে উল্টাপাল্টা হওয়ার পর টাইমটা আমাদের নষ্ট হচ্ছে, ফেসবুক ইউটিউব ঘুম। তাহলে আমরা যে কাজটা করতে পারি, পড়ব যখন তখন ফেসবুক আর ইউটিউবে যদি ক্লাস করতেই হয় তাহলে DND ডু নট ডিস্টার্ব মোড ইউজ করে পড়বো, যাতে করে ডিস্ট্রাকশন না আসে, নোটিফিকেশন না আসে। আচ্ছা, যদি ইউটিউব বা ফেসবুকে ক্লাস না থাকে, জাস্ট আমি অন্য ম্যাথমেটিক্স করতেছি বা একটা পড়া মুখস্ত করতেছি বা বুঝতেছি, তখন মোবাইলটাকে আয়দার আমি আমার আম্মু আব্বুর হাতে 2 ঘন্টার জন্য দিয়ে দিব, তারপরে নিব 30 মিনিটের জন্য, অথবা ফরেস্ট বা এরকম টাইপের যে বিভিন্ন অ্যাপ আছে সেগুলো ইউজ করব, ইউজ করে টাইমার দিয়ে রাখবো যে এতক্ষণ আমি পড়বো, এতক্ষণ আমি মোবাইল ধরবো না। সেলফ কন্ট্রোল আনতে হবে ভাই, সেলফ কন্ট্রোল ইজ দ্য বেস্ট। তোমার যদি সেলফ কন্ট্রোল না থাকে, আমার এইসব মোটিভেশন ভিডিও দেখবা, মোটিভেশন ভিডিও দেখার পরে 2 মিনিট পরে যে তুমি যে এলাও সেই করছো একই কাজই করবা, কারণ মোটিভেশন উইদাউট অ্যাকশন ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এই একটা প্রসেস, প্রথম প্রসেস ছিল যখন ক্লাস করবো DND মোড করে রাখবো, ডু নট ডিস্টার্ব মোড করে রাখবো। 2 নম্বর প্রসেস, 2 ঘন্টার জন্য আম্মুকে ফোন দিয়ে দিবো, এরপর 30 মিনিটের জন্য নিবো, আবার 2 ঘন্টার জন্য দিয়ে দিবো। 3 নম্বর প্রসেসকে আম্মুকে দিচ্ছি না, হোস্টেলে থাকি বা কোনো সমস্যা, তাহলে ফরেস্ট অ্যাপ ইউজ করবো, ওই 2 ঘন্টা আমি অন্য কোনো অ্যাপ ইউজ করবো না, গেল। এভাবে করে 2 2 2 4 6 ঘন্টা পড়বো আমি, দিনে কয় ঘন্টা পড়বো, 6 ঘন্টা পড়বো, বাকি সময় তুমি তোমার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করো, তোমার ইচ্ছা, 6 ঘন্টাটা আমি এভাবে বের করবো। তারপর একটা প্রবলেমটা কি ঘুমের সমস্যা, ঘুমের কারণে টাইম নষ্ট হয়, কোনোদিন আমি 3টার সময় ঘুমাই, কোনোদিন আমি রাত 2টার সময় ঘুমাই, কোনোদিন রাত 11টার সময় ঘুমাই, তাহলে কী করতে হবে, ট্রাই করতে হবে রাত 1টার মধ্যে ঘুমাই পড়ার। এবং রাত 1টার মধ্যে যখন আমি ঘুমাবো, মোবাইলটাকে দূরে রেখে ফ্লাইট মুড করে তারপর আমি ঘুমাইতে যাবো, এবং সকালবেলা অ্যালার্মে উঠে যাবো, এবং সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ পড়তে বসবো। তারপর আমরা কী জানলাম, টাইমটাকে সুন্দর করে আমি ম্যানেজ করতে পারবো যদি আমি প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রটাকে দূর করতে পারি। যেই পড়া জমে গেছে, জমে গিয়ে আগে এখনই আজকে সেগুলোকে বের করো, কোন কোন পড়া জমে গেছে, কোন কোন ভিডিও জমে গেছে তুমি খাতার মধ্যে লেখো। কারণ শোনো, তোমার পড়া যে বল জমছে না, এগুলো তোমার মনের ভয়, পড়া যে জমে গেছে এগুলো কিন্তু মনের ভয়, ঠিক আছে। এই মনের ভয়গুলো যতক্ষণ মনে আছে ততক্ষণই থাকবে, যখনই তোমার সামনে চলে আসবে তখন ভয় আর থাকবে না। ভয়গুলো কেমন যেন গভীর জলের মাছ, ভয় হচ্ছে গভীর জলের মাছ, গভীর জলের মাছকে তুমি এনে মাটিতে রাখো, বেশিক্ষণ সে বাজ মারা ছটপছর করে মারা যাবে। এই ভয়, তোমার পড়া অনেক জমে গেছে, পড়া তুমি টাচ করতেছো না, তুমি বেরো করতেছো না, তোমার কতটুকু জমতেছে তুমি জানো না, পরীক্ষার আগে দেখো এতগুলো পড়া ফুলে ফেঁপে উঠে আসছে, তাই না, এতগুলো পড়া ফুলে ফেঁপে উঠে আসছে, তাই না। তুমি ভয়ে ওইগুলোকে টাচ করো না, কারণ ভয় পাও, আল্লাহ গো কতগুলো পড়া আমার বাকি, কতগুলো পড়া বাকি, আমি দেখবো না দেখবো না। তুমি যে ভয়ে পড়াটাকে টাচ করতেছো না, পরীক্ষার আগে তো সবই ফুলে ফেঁপে আসতেছে, তুমি যে সময়টাকে নষ্ট করতেছো, তুমি যে সময়কে মারতেছো, সময় তো তোমাকে আমার মারবে পরীক্ষার আগে। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ওই যে ভয়, ভয় ভয়ে যে তুমি কোন কোন পড়া জমে আছে এগুলো তুমি দেখতেছো না, এরকম কি হয়, আমি জানি তোমাদের অনেকেই কিন্তু এরকম হয় যে ভয়ে তোমরা বেরি করে দেখো না কোন কোন জায়গায় তোমার সমস্যা। এই ভয়গুলো হচ্ছে গভীর জলের মাছ, গভীর জল থেকে বের করে নিয়ে আসলে, বাইরে আসলে বেশিক্ষণ সে বাঁচবে না। গভীর জলের মাছগুলো এরকম, এটা একটা সায়েন্স, গভীর জলের মাছকে বাইরে বের করে বেশিক্ষণ সে বাঁচবে না। সেম, তোমার কোন কোন পড়া জমে আছে, কোন কোন ভিডিও জমে আছে, খাতায় লিখে ফেলো, খাতায় লিখে ফেলো। লিখে ফেললে কি হবে, তোমার মনের ওই ভয়গুলা, মনের ওই জমে থাকা পড়াগুলা খাতায় চলে আসলো, খাতায় চলে আসলো, তোমার সামনে চলে আসলো, তোমার সামনে চলে আসলো, আচ্ছা আমার এই 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 ভিডিও বাকি। এবার তুমি প্ল্যান করে ফেলো, এবার তুমি সুন্দর করে প্ল্যান করে ফেলো,
যে আমি এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, এটা এই দিন পড়বো, এটা এই দিন পড়বো, এটা এই দিন পড়বো, প্রতিদিন একটা করে ভিডিও দেখবো, তোমার সামনে সবগুলো চলে আসছে, ভয়গুলা সামনে চলে আসছে, আর ভয় লাগবে না। তুমি দেখলা যে তোমার 20টা ভিডিও জমে আছে, পরীক্ষার আগে তোমার সময় আছে 40 দিন, তার মানে তুমি 2 দিনে একটা করে ভিডিও দেখলেও তোমার চলবে। অথবা তুমি দেখলে তোমার 20টা ভিডিও জমে আছে, পরীক্ষার আগে সময় আছে তোমার 10 দিন, তার মানে একদিনে তোমার 2টা করে ভিডিও দেখতে হবে। আচ্ছা তুমি দেখলে তোমার 20টা ভিডিও জমে আছে, পরীক্ষার আগে সময় আছে তোমার 21 দিন, তার মানে প্রতিদিন একটা করে ভিডিও দেখলে চলবে। এই যে দেখো কি হইলো, তুমি যে ভয়গুলোকে সামনে নিয়ে আসছো, কাগজে লিখে ফেলছো, এই কারণে তুমি এটা বের করতে পারছো। তুমি যে ভয় যদি মনের মধ্যে রাখতা, তুমি যে ভয় যদি মনের মধ্যে রেখে দিতা, তাহলে কি হইতো? জীবনও সামনে আসতো না, জীবনও বের করতে পারত না, ওইখানেই থেকে যেত, ভয় ভয়ই থেকে যেত, ভয়ের মধ্যে থেকে যেত। এবং পরীক্ষার আগের দিন আল্লাহ গো আল্লাহ এত পড়া, হায় হায় আমার এত পড়া, আল্লাহ গো আমি মরে গেলাম, এটা কখনোই হবে না। ভয় গভীর জলে মাছ, বাইরে বের করে নিয়ে আসো আর বাঁচবে না, ভয় আর থাকবে না, গভীর জলে মাছ সামনে আনলে বাঁচে না। এই ভয়গুলোকে লিখে ফেলো, যে কোনো ভয় লিখে ফেলো, সামনে নিয়ে আসো, তখন তুমি সমাধান পেয়ে যাবে কিভাবে সেই ভয়টাকে জয় করতে হবে। তোমার 5 দিন সময় থাকলে সেটাকে কিভাবে করবা, তোমার 10 দিন সময় থাকলে সেটা কিভাবে করবা, তবে তোমার 20 দিন সময় থাকলে সেভাবে কিভাবে করবা তুমি বের করে ফেলতে পারবা। তুমি যদি সামনে না নিয়ে আসো, অনেকে আমরা ভয়ের ঠেলায় বেরি করি না, দেখি না যে কি কি বাকি, আল্লাহ গো কত পড়া বাকি, খালি এরকম পরীক্ষার আগে এত পড়া না ভাই, এরকম কাজ হবে না, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। তারপরে ওই 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা শর্টে ফেলায় দাও পড়াগুলাকে, হয়ে যাবে সুন্দর করে, হয়ে যাবে। একটা ভিডিও দেখবা 2 ঘন্টা, সেটাকে আরো 2 ঘন্টা স্টাডি করবা। আমাদের একটা বড় ভুল কি, 2 ঘন্টা ভিডিও দেখে পড়া সেটা ধরি না, পরীক্ষার আগে ধুয়ে দেখি কিছুই মনে নাই, ভিডিও যখন দেখে তোমাদের খুব মজা লাগে, ইউ ইউ অনেক মজা পেয়ে গেছি, পড়ার কিন্তু মজা লাগে না, ঠিক আছে? তো ভিডিও দেখবা 2 ঘন্টা, ওর জন্য আবার 2 ঘন্টা টাইম দিবা, তাহলে তোমার ভিডিওটা কাজে লাগবে, ঠিক আছে? ডান, ঘুমের সমস্যা ক্লিয়ার, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়বো, 5 মিনিট ব্রেক, অথবা 1 ঘন্টা পরে তুমি 20 মিনিট ব্রেক নিতে পারো তোমার ইচ্ছা, বা 10 মিনিট ব্রেক নিতে পারো তোমার ইচ্ছা। মোবাইল ঘুমাবো যখন দূরে রাখবো, আম্মুকে দিয়ে রাখবো পড়ার সময়, অথবা ফরেস্ট অ্যাপ বা এরকম অ্যাপ ইউজ করবো, ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। কেমন লাগলো আজকে এই লাইফ চেঞ্জিং সেমিনারটা? আমার লাইফ চেঞ্জিং সেমিনার 3টা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা, ইউটিউব চ্যানেলে গেলেই এই ভিডিওটা তোমরা পেয়ে যাবা, আপলোড করে দেবো আমি কালকেই, আজকে রাতের আপলোড করতেছি না, কালকে আমি আপলোড করে দেবো লাইফ চেঞ্জিং ভিডিওটা, ইনশাল্লাহ তোমাদের অনেক হেল্প করবে। এই সবগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে HASNAT space HSUVRO, হুইচ ইজ হাসনাথ শুভ্র, আমার যে ফেসবুক আইডি যে নামে, এই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা যদি পরেও কেউ দেখো, প্লিজ একটু একটু 10 সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা পেয়ে যাবা। নেক্সট কী কী টপিক নিয়ে লাইফ চেঞ্জিং সেমিনার করা যায় তুমি আমাকে জানাও, এবং ইনশাল্লাহ নেক্সট দিন আমরা রাত 9টা রাত 11টার দিকে চরণ অঙ্গ চালনা পড়বো। এবং এরকম লাইফ চেঞ্জিং সেমিনার কি প্রতি সপ্তাহে একটা করে রাখবো, বলো বলো, এরকম লাইফ চেঞ্জিং সেমিনার কি প্রতি সপ্তাহে একটা করে রাখবো? যদি তোমরা বলো তাহলে এক এক দিন এক এক টপিক নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আপাতত এই নাম্বারে কেউ কল দিও না, কল দিলে আমি ধরতে পারবো না, আপাতত নাম্বারটা বন্ধ থাকবে, ঠিক আছে? এটা শুধুমাত্র ক্লাসের জন্য আমি রাখি। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, এই নাম্বারটা কেউ কল দিয়ে বারবার ইয়ে করো না, কারণ সবসময় নাম্বারটা আমার হাতে থাকে না, বুঝছো? কারণ সবার ফোন ধরতে পারি না, কারণ তোমার ফোন ধরতে পারবো না, তুমি মনে মনে খারাপ কষ্ট পাবা। যেটা করতে পারো, এই নাম্বারে তুমি টেক্সট দিয়ে রাখো, এটা আমার সমস্যা ভাই, কী করতে পারো, আমি তোমার টেক্সটের রিপ্লাইটা হয়তো বা কোনো একটা ভিডিওতে দিয়ে দিবো, টেক্সটের রিপ্লাইটা হয়তো বা কোনো একটা ভিডিওতে দিয়ে দিবো ইনশাল্লাহ, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকার এসেছে। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যেতে যেতে ভিডিওটা শেয়ার দিয়ে দাও, শেয়ার দিয়ে দাও, যারা যারা আসো, যারা যারা এখনো শেয়ার দাও না, আমি দেখতে পাচ্ছি 280 জন এখানে আসো, বাট শেয়ার হয়েছে 104টা, প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে দাও, তোমার যারা যারা আসো প্রত্যেকেই, যাওয়ার আগে কাইন্ডলি রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার দিয়ে দাও। দেখা হবে আবার তোমাদের সাথে, নেভার স্টপ লার্নিং।